আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। শ্রবণ সৌভাগ্য লাভ করেছি। মাদৃশ্য প্রাপঞ্চিক জীবাধম মায়াবদ্ধতা হেতু ভগবত শ্রী চরণ কমলের অনুরাগাত্মিকা সেবা সুখ থেকে বঞ্চিত বিরত, তাই সর্বাগ্রে শ্রী গুরুপাদ পদ্মে প্রার্থনা জানাই। এ ভাগবতী কথামৃত সুধা সঞ্জীবনী শ্রবণ কীর্তন মনন আস্বাদনে আমাদের সকলার চিত্তে শুদ্ধা ভক্তি তিনি প্রদান করুন। অনন্ত জন্মকৃত অনর্থ প্রারব্ধ ক্লেশ কলুষতা মালিন্য গ্লানি তা দূরীভূত হয়ে আমরা ব্যাকুলিত প্রাণ হই, উৎকণ্ঠিত প্রাণ হই, আমাদের সুদুর্লভ মনুষ্য জীবনের যে উদ্দেশ্য তিনি করুণা করে আমাদের হৃদয়তে তা স্ফূর্তি প্রাপ্ত করান, এই প্রার্থনা ওই রাতুল চরণে ভিক্ষা নিবেদন করে উপস্থিত গুরুভ্রাতা গুরুভগ্নী সুধী ভক্তজন, অনুপস্থিত ব্রহ্মাণ্ডের অনন্ত অনন্ত ভাগবত রসসুধা পিপাসুজন সকলকে ব্যাসাসন থেকে আমার ভূমিষ্ঠ প্রণাম। সর্বশ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, সবে পদধূলি দেহ মস্তকে আমার। ভক্তগোষ্ঠীর সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়, শ্রীয়তাম শ্রীয়তাম নিত্যম, গীতয়াম গীতয়াম মুদাহ, চিন্ততাম চিন্ততাম ভক্ত্যা শ্রীচৈতন্য চরিতামৃতম। অথ শ্রীমদ ভাগবত কথা শ্রীহরি শ্রী পরমাত্মনের নাম। আজ আমরা বিশেষ একটি দিনে আমাদের গুরুধামে তথা হরি কথাবাসরে আজ আমরা উপস্থিত। আমরা সকলেই অবগত আগামী দিন শ্রী গুরু মহারাজের তীরধান তিথি, অপ্রকট তিথি। আমাকে দাদা অর্থাৎ স্বামীজি বলতে বললেন, তাদের কি আদৌ আসা যাওয়া হয়? আর যদিও তাদের আসা যাওয়া থাকে, তাদের আসা যাওয়া কি আমাদের মতো সাধারণের ন্যায়? তো যিনি ভাগবত প্রণয়ন করছেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, গোটা সনাতন পরিবার কি শাক্ত কি শৈব কি সৌর গাণবত্য বৈষ্ণব, যে যে ধারায় যে মার্গে কর্মী জ্ঞানী যোগী যেখানে বসে সাধন করছেন, গোটা সনাতন সংস্কৃতির এই ধারাবাহিকতায় আমরা সবাই একদিন গুরু পূজা করি, গুরু পূর্ণিমা, যার আবির্ভাবকে কেন্দ্র করে গোটা সনাতন সংস্কৃতিতে এই গুরু পূর্ণিমার গুরু সন্নিধানে শিষ্যের উপস্থিতি, গুরু শ্রীমুখ থেকে তার সাধন জীবনের উপদেশাবলী প্রাপ্তির যে পরম্পরা ধারাবাহিকতা যে ঐতিহ্য আজও সমাজে বিদ্যমান, সেই ব্যক্তিত্বের নাম হচ্ছে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। এই এত বড় নাম, এটাও তার নাম নয়, প্রত্যেকটাই উপাধি। ঋষিকুলে মহৎ মহর্ষি, গায়ের রং কালো তাই কৃষ্ণ, দ্বীপের উপরে জন্মেছিলেন তাই দ্বৈপায়ন, বেদকে বিভাজন করেছিলেন তাই বেদব্যাস। তিনি পরাশর নন্দন, বড় অদ্ভুত ক্ষণে অদ্ভুত পরিস্থিতিতে তার প্রাকট্য তার আবির্ভাব। তিনি স্বেচ্ছায় অবতীর্ণ হয়েছিলেন, এসেছিলেন স্বেচ্ছায়। তার পিতার হৃদয়তে তিনি প্রেরণা দিয়েছিলেন যে আমাকে তুমি গ্রহণ করো সন্তান রূপে। তিনি কে? তিনি ভগবানেরই বিভূতি প্রকাশ। আমরা যারা গীতা পড়ি, গীতা পাঠ করি, গীতার বিভূতিতে কৃষ্ণ বলছেন ব্যাস আমারই প্রকাশ। যদিও শিষ্যের কাছে গুরু ভগবত অভিন্ন ভগবত অনুভূতির জায়গা,
মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, পরম ব্রহ্ম পরাত পর বেদ ভনে ইত্যাদি ইত্যাদি শাস্ত্রে বহুবিধ বিশেষণ আলোচনা করেছে, সেটা আমাদের আলোচ্য নয়। গুরু কি সেটা শিষ্যের অন্তরে উদ্ভাসিত হয়, গুরু বস্তুটা কি, গুরু রূপ কেন আর গুরুর স্বরূপ কেন, রূপ আর স্বরূপের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। আমরা কীর্তনে গাই, হৃদয় জাগাও রূপে স্ফূর্তি, চোখে দেখাও স্বরূপ মূর্তি, তোমার প্রেমে যেন পুলক অশ্রু ঝরে, যেন সাধু গুরু বৈষ্ণব সঙ্গে সদাই থাকি প্রেম তরঙ্গে, তোমার নিত্যানন্দ শক্তি দাও আমারে। নিত্য আনন্দ যিনি বিলাস করেন, আনন্দই যার বৈভব, তার কাছে নিত্যানন্দের অংশকে, আনন্দের একটা অংশ প্রকাশকে ভিক্ষা চাওয়া হচ্ছে, কৃপা করে দাও। তো মহর্ষি কৃষ্ণ দৈবায়ন বেদব্যাস ভগবানের বিভূতি প্রকাশ, অর্থাৎ ভগবান সন্তান হয়ে আসবেন, পিতাকে প্রেরণা দিচ্ছেন, পিতা আছেন গুরু গৃহে। আপনারা হয়তো অনেকেই বিষয়টা অবগত, তবু খুব সংক্ষেপে শুনি, না হলে তিরোধানের প্রসঙ্গটা ঠিক আমাদের সহজভাবে বুঝতে কষ্ট হবে, কারণ তিরোধান মানে চলে যাওয়া, আগে তো আসা তারপরে তো যাওয়া। তো যিনি জগৎগুরু জগৎ বরেণ্য, যিনি গুরুরূপে বিরাজ করছেন, তিনি যখন আসছেন, পরাশর ছিলেন তার গুরুকুলে ব্যাসদেবের বাবা, গুরুগৃহে যখন শাস্ত্র অধ্যয়ন সম্পন্ন হলো, একদিন গুরুদেব ডেকে বলছেন শিষ্যকে পরাশরকে, যে তোমার সমস্ত শাস্ত্রবিদ্যায় কিন্তু তুমি পারঙ্গত, এখন তুমি বাড়ি ফিরে যেতে পারো, ইচ্ছে হলে গৃহস্থ জীবন গ্রহণ করতে পারো, বিবাহ করতে পারো, আমাদের প্রচলিত কথায় সংসার করতে পারো। পরাশর শুধু হাত জোড় করে গুরুদেবের কাছে জানতে চাইলেন, গুরুদেব এটা কি আপনার আজ্ঞা, আপনি কি আমার আশ্রম ছেড়ে দিতে বলছেন, বাড়ি গিয়ে বিবাহ করে পরিবার নিয়ে থাকতে বলছেন? গুরুদেব বললেন, না, আমি তোমাকে আদেশও করিনি, উপদেশও করিনি, নির্দেশও করিনি, শুধু তোমাকে জানালাম যে তোমার যে কারণে আশ্রমে আসা সেই প্রয়োজন কিন্তু মিটে গেছে, তোমার ইচ্ছে হলে তুমি আশ্রমে থাকতে পারো, তোমার ইচ্ছে হলে তুমি গৃহেও ফিরে যেতে পারো। পরাশর বললেন, তবে আর কটা দিন আশ্রমে থাকি, আমার গৃহে যাবার কোনো বাসনা নাই। তো নিত্যদিন পরাশরের সেবা ছিল, আশ্রমে তো কাজ নয়, সেবা। সকালবেলা ঘুম থেকে উঠে গুরুদেব পূজোয় বসতেন, আর পরাশর গুরুদেবের পূজার জোগাড় করতেন, ঠাকুরের যে পুজো হবে, নৈবেদ্য করা, পুষ্পপাত্র করা, আরো যাবতীয় যা কিছু। পরাশর গিয়েছেন যমুনায় জল আনতে, যমুনার এই কূলে গুরুধাম, ওই কূলে তার বাড়ি, যমুনার ওই পারে তার পূর্বাশ্রম। যমুনায় যখন জল আনতে গিয়েছেন, ওপার থেকে তার পূর্বাশ্রমের পরিচিত লোক, ছেলেবেলার পরিচিত লোক, তারা ডেকে বলছেন পরাশরকে, তুমি তো গুরুদেবের আশ্রমে থাকো, গুরু সেবায় মন দিয়েছো, খুব ভালো কথা, তুমি কিন্তু জানো না তোমার মা খুব অসুস্থ, দিন রাত তোমার কথা বলে, যদি সম্ভব হয় একবার মাকে দেখে যেও না, মা খুব অসুস্থ। পরাশরের মনটা চঞ্চল হয়ে উঠল, মা, আমরা জানি সন্তান মায়ের খুব কাছের হয়, কিন্তু মাও সন্তানের কতটা কাছের সেটা মা বোঝে না, সন্তান বোঝে। শাস্ত্র এই অনুভূতি নিয়ে অনেক বিচার করেছে, শিষ্য গুরুর আপন, শিষ্য গুরুর কান্ডারি, গুরু শিষ্যের কান্ডারি, কিন্তু শিষ্য যে কত আপন সে গুরু জানে। শিষ্য শুধু গুরুকে শ্রদ্ধা করে না, শুধু গুরু কৃপাহি কেবলম নয়, শিষ্যস্য পরম মঙ্গলম, দুদিক থেকেই দুজনার টানটা বিরাট। তো এতদিন মায়ের অভাব বোধ হয়নি, কারণ এত স্নেহ পেয়েছেন গুরুগৃহে। আমরা তো প্রণাম করি, তমেব মাতা চ পিতা তমেব, প্রকৃতই সেই মাতৃত্বের পিতৃত্বের বা সখ্যতার বন্ধুত্বের
সেই সম্বন্ধ যারা গড়ে নিতে পেরেছেন তারা জানেন কথাটা মিথ্যা নয়। গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু বিনায় সংসারে নাহি আর গতি। গুরু প্রেম সবার জীবনে আসে না, সবাই পায় না, সবার হয় না, কোনো কোনো ভাগ্যবানের হয়। গুরুতে প্রেম, গুরুতে ভালোবাসা, জীবনটাই গুরু প্রসন্নতার জন্যে। তো পড়াশোনা মনে মনে ভাবছি, এনে ছোটোবেলা থেকে এসেছি, আশ্রমে আছি, মায়ের অভাব, বাবার অভাব, বন্ধুত্বের অভাব কখনোই বোধ হয়নি, কারণ সবটাই পূরণ করেছেন শ্রীগুরুদেব, সবটা, সব কক্ষায় দাঁড়িয়ে। শুধু শাসন করেন নাই, শুধু সাধন ভজন শেখান নাই, স্নেহ দিয়েছেন। কিন্তু আজকে মায়ের কথা শুনতেই বারবার শুধু মায়ের কথা মনে পড়ছে। যমুনার জল নিয়ে চলে গেলেন, পূজার জোগাড় করলেন, গুরুদেবের পূজার আসন পেতে দিয়েছেন, পূজায় বসেছেন গুরুদেব। যেই পরাশরের দিকে তাকিয়েছেন দেখছেন বদনটা ম্লান। পরাশর, তোমার কি শরীর খারাপ? না গুরুদেব। তোমায় কেউ কিছু বলেছে? না। তোমার মুখটা এমন বিষণ্ণ কেন? না গুরুদেব, ওই জল আনতে গিয়েছিলাম কালিন্দিতে যমুনায়, শুনতে পেলাম আমার মা ভালো নেই, তাই মায়ের জন্য মনটা খারাপ করছে। গুরুদেব বলছে, মায়ের শরীর খারাপ শুনেও তুমি এখানে বসে আছো? না, আপনি যদি অনুমতি দেন তাহলে যাই। তুমি অন্যায় করেছ, তোমার উচিত ছিল ওখান থেকে চলে যাওয়া। না, আমি যদি ওখান থেকেই চলে যেতাম মায়ের কাছে, তাহলে ঠাকুরের পুজোর জোগাড়। গুরুদেব ভর্ষণ করলেন, তাড়ন করলেন, বকলেন। পূজা কাকে বলে? তুমি যে পূজার জোগাড়ের বিঘ্ন হতো বলে তুমি আমাকে অভিযোগ করছো, পূজা কাকে বলে? তুমি তো এতদিন গুরুগৃহ থেকে বিদ্যা অধ্যয়ন করেছো, শাস্ত্র অধ্যয়ন করেছো, বলো শাস্ত্র কি বলে, পূজা কাকে বলে? আমরা কি জানি পূজা মানে উপাচার নিবেদন, পঞ্চোপচারে পূজা, দশোপচারে পূজা, ষোড়শ উপাচারে পূজা, উপাচার পূজার একটা অঙ্গ মাত্র, প্রত্যঙ্গ মাত্র। শাস্ত্র বলছেন, যেন তেন প্রকারেণ যস্য কস্যপ দেহেন শান্তসম জনয়েত প্রাজ্ঞ তদেব ঈশ্বর পূজানম। ঈশ্বরের পূজা কাকে বলে? যে কোনো প্রকারে যে কোনো দেহধারী জীবাত্মার প্রাজ্ঞ ব্যক্তিত্বের দ্বারায় যে প্রসন্নতা বিধান, তার নাম ঈশ্বরের পূজা। প্রাজ্ঞ ব্যক্তিত্ব, তুমি তো প্রাজ্ঞ, শাস্ত্রজ্ঞ, বেদজ্ঞ, তত্ত্বজ্ঞ, তোমার দ্বারা এহেন ভুল, অশোভন, আমার ভালো লাগলো না, বেশ, আর কাল বিলম্ব না করে এখনই যাও। ছুটলেন, বেলা হয়ে গেছে, যমুনার পারে গিয়েছেন, কিন্তু তিনি তো ঋষি, পরাশর ঋষি, সাধু, মস্ত সাধু, কিন্তু নৌকা তো আর বইতে পারে না বৈঠা দিয়ে। এখন যমুনার পারে গিয়ে দেখছেন অনেক নৌকো আছে, মাঝি নাই, আমাকে পার করে দেবে কে? একজন নারী বসে আছে, মাথায় বস্ত্র অবগুণ্ঠনে বসে আছে, মাথায় ঘোমটা টেনে। পরাশর লজ্জার বাঁধন ভেঙে ফেললেন। কেন? এমন এক একটা পরিস্থিতি থাকে যেখানে ঘৃণা, শঙ্কা, ভয়, লজ্জা এগুলো কাজ করে না। মা অসুস্থ, তো কতক্ষণে যাব? বললেন, দেবী আপনি কি কর্ণধার, আপনি কি মাঝি, নৌকা চালাতে পারেন? ইঙ্গিত হলো পারি। আমাকে এপার থেকে ওপারে নিয়ে যাবেন? যাব। নৌকায় চেপে বসলেন। সাধু তো, প্রত্যেকের চরিত্রের একটা আলাদা কিন্তু বৈশিষ্ট্য আছে, স্বভাব আছে। সাধু মানে সাধন সুখী জীবন, সাধনাই তার সুখ। আমার মতো মানুষ না যে চুপ করে ঘড়ি ধরে বসে থাকতে হয়, এখানে কথা বলতে নাই, কথা বলে ফেললে আবার পাশের লোকটা কোনো দিয়ে গুঁতো দেয়, এই কথা বলো কেন? এই যে আমরা সবাই চুপ করে বসে থাকি পাঠে কীর্তনে ধর্মসভায় সঙ্গে, আসলে তো আমরা এটা জোর করে বসে থাকি। যেই সঙ্গটা শেষ হয়, যেই পাঠটা শেষ হয়, আমাদের স্বভাবটা জেগে ওঠে, ওটা আমাদের প্রকৃত স্বভাব, এটা আমাদের অভ্যাস, এটা আমাদের অনুশীলন। আর সাধু সজাতীয়ভাবে, স্বাভাবিকভাবে তার স্বভাব কি? একটু অবসর পেলেই সাধনে ডুবে যাওয়া। এতক্ষণ কথা বলতে হয়েছে তাই বলেছে,
হেঁটে আসতে হয়েছে তাই এসেছে, যেই না নৌকোয় বসেছে অমনি ধ্যানমগ্ন হয়ে গেছে। সাধন সুখী মানুষ ধ্যান করছেন, জানতে পারছেন সময়টা খুব দামি সময়, এই যে সময়টা। এখন যদি ভগবানকে আমি আবাহন করি, ভগবান প্রকট হবেন নররূপ ধরে মনুষ্য কুলে, আর ভগবানের প্রাকট্যে কি হয়? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। ভগবান আসলে জগতের কল্যাণ হয়, যতবার যে স্বরূপে যে অবতারেই তিনি অবতীর্ণ হয়েছেন জগতের কল্যাণ হয়েছে, ভক্তকুল ত্রাণ পেয়েছে, দৈত্যকুল নাশ হয়েছে, সৃষ্টি সঠিকভাবে গন্তব্যের দিকে এগিয়ে গেছে। হঠাৎ করে গুরুদেবের কথা মনে পড়ে গেল, গুরুময় জীবন তো। আচ্ছা, এই কারণে কি গুরুদেব আমায় বলেছিলেন তুমি গৃহে যেতে পারো? আজকে যদি আমি গুরুদেবের কথা শুনে গৃহে চলে যেতাম, গৃহে যাওয়া মানেই আমার গৃহস্থ জীবন হতো, বিবাহ করতাম, আমি ইচ্ছে করলেই সন্তান গ্রহণ করতে পারতাম। আগেকার দিনের মানুষ তিথি নক্ষত্র বিচার করে সন্তান গ্রহণ করতেন, গর্ভধান একটা সংস্কার। এখন তো অধিকাংশই মা বাবা দুর্ঘটনাগ্রস্তভাবে জানতে পারে তারা মা বাবা হতে চলেছে, অ্যাক্সিডেন্টলি। আমি লজ্জার বাঁধন ভেঙে বলছি কথাটি, কারণ এটাই বাস্তব। প্রাচীনকালে গর্ভধান একটা সংস্কার ছিল, গুরুগৃহে গিয়ে শিষ্য জেনে আসতেন, গুরুদেব আজ্ঞা দিতেন, তবে মহাপুরুষের আবির্ভাব হতো। আমরা পঞ্জিকায় দেখি একটা গাছ লাগানোরও দিন থাকে, বৃক্ষ রোপণ, ধান কাটার দিন থাকে, শুভ দিন, ধান্যচ্ছেদন, গৃহ নির্মাণ, গৃহ প্রবেশ, বাণিজ্য বিপণ আরম্ভ, গো ক্রয় বিক্রয়, ছোট ছোট কাজগুলোর যদি বিশেষ তিথি থাকে, জগতে এক ব্যক্তিত্বের অবতরণ হচ্ছে, একজন আসছে জগতে, তারও একটা দিন থাকবে। কে বলে দিতেন? গুরু বলে দিতেন শিষ্যকে, তার স্থিতি, তার গন্তব্য, তার পরিণতি জেনে। এ কারণে বোধ হয় গুরুদেব আমায় বলেছিলেন গৃহে যেতে। যাক, আমার তো তা হয়নি, আমি তো বিবাহ করিনি, ভুলেই গেলেন মা অসুস্থ, মা যে অসুস্থ এটা মাথায় রইল না। যিনি নৌকা বাইছেন তাকে বলে বসলেন, দেবী আপনি তো নারী, আচ্ছা আপনি কি আমার সন্তান গ্রহণ করতে পারবেন? চমকে উঠলেন সেই মাঝি, ছি ছি ছি, দেখে মনে হয় সাধু, আপাদ মস্তক তোমার কলেবরটা সাধুতায় মাখা, সাধুতা দেখে মনে হয়। চরিতামৃত বলছে তোমাকে বলে দিতে হবে না ইনি কত বড় তপস্বী। আমরা অনেক সময় শুনতে পাই না, মস্ত একজন সাধু আসছি জানো, হিমালয়তে থাকে, পাহাড়ের গুহা থেকে বেরোয় না, চলো যাই প্রণাম করে আসি, একবার দর্শন করে আসি। চরিতামৃত বলছে তোমাকে বলে দিতে হবে না, যিনি তপস্বী, যিনি যোগী, যিনি সাধু, যিনি ভক্ত, তাহলে সাধারণ কেন, অতি সাধারণ ব্যক্তিও যদি তাকে একবার দেখে তার মনটা বলে উঠবে যে হেঁটে যাচ্ছে সাধারণ কেউ নয়, একজন বিশেষ ব্যক্তি যাচ্ছে, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার। চরিতামৃত বিষ্ণু ভক্তির অনুগামী, তাই বৈষ্ণব শব্দটা উল্লেখ করেছে। সাধককে দেখলেই বোঝা যায় সাধারণের মতন তিনি নন, তার চলন বলন অনুভূতি অভিব্যক্তি তার বোধ করা ব্যক্ত করা কোনটাই কোনোটাই সাধারণের মতো নয়, সবকিছুর মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য থাকবেই থাকবে, কারণ তিনি সাধু। তাই সেই রমণী বলছে আপনাকে দেখে মনে হয় আপনি সাধু, শ্রদ্ধা হলো আপনাকে দেখেই, আপনি কাতর ছিলেন আপনার মাতৃর দর্শনের জন্য, তাই আমি আপনাকে একাকী নৌকায় আরোহী রূপে আপনাকে গ্রহণ করে নিয়ে আমি এখন মাঝ নদীতে এসে দাঁড়িয়েছি, আর আপনি এখন আমাকে প্রস্তাব দিচ্ছেন আপনার সন্তানের মা হব কি না, ছি ছি ছি, এত ঘৃণ্য অভিরুচি আপনার। পরাশর হাত জোর করছে, আপনার ভুল হচ্ছে, আমি কামাতুর নই, আমি সম্ভোগ লালসায় আপনার কাছে বলছি না যে আমি আপনার গর্ভে আমার সন্তান চাইছি। বলে তাহলে? বলে আমি একজন ঋষি। পরাশর নিজ মুখে বলছেন আমি একজন ঋষি। ওই নারী বলে আমি জানি আপনি ঋষি শুধু নন, আপনার বংশ পরিচয় আমি জানি। বলে তোমাকে কে বলে দিল বংশ পরিচয়? আমার বংশ পরিচয় তো আমার গুরুদেবের আশ্রমেই অনেকে জানে না, ছোটবেলা থেকে গুরুর আশ্রমে বড় হয়েছি, আমার বাপ ঠাকুরদাকে কেউ চেনে না, গুরুদেবের পরিচয়তেই আমার পরিচয়। আর তুমি নদীর পারে কর্ণধার, নৌকো চালাও, তুমি আমার বংশ পরিচয় জানো? বলে জানি, আপনি ব্রহ্মার বংশধর,
প্রজাপিতা ব্রহ্মার পুত্র বশিষ্ঠ, তার পুত্র অত্রি, তার পুত্র আপনি পরাশর। আমি কি ভুল বললাম? পরাশর বলছে, না ঠিক বলেছ, আমি ব্রহ্মার বংশধর। বলে, আমিও ঋষিকুল জাত কন্যা, নৌকো চালাচ্ছি বটে, ছোটবেলা থেকে বড় হয়েছি মাঝির ঘরে, জেলের ঘরে, কিন্তু আমিও ঋষিকন্যা, আমার পিতা উপরিচর বসু, কিন্তু আমার একটা দোষের জন্যে তিনি আমাকে তার গৃহে রাখেন নাই। কি দোষ? না, জন্মকাল থেকে আমার গায়ে দুর্গন্ধ, মাছের গন্ধ, আমার নাম মৎস্যগন্ধা। তাই কোনোদিন জীবনে কোনোদিনও সভ্য স্থানে কোনো দেবালয়তে আমি যেতে পারি নাই দেব দর্শনে। আমার ইচ্ছে হয় আমি একটু মন্দিরে যাই, আশ্রমে যাই, ভগবানের বিগ্রহ দর্শন করি, কিন্তু কোনোদিন যেতে পারিনি দুঃখে, কারণ আমি যে পথ দিয়ে যাই সে পথেই দুর্গন্ধ, আমার গায়ে তো গন্ধ, তাই কোনোদিনও কোনো সভ্য স্থানে যাইনি। এই হলো বংশ পরিচয়, কথোপকথন। কিন্তু আপনাকে তো দেখে মনে হয় সাধু, আপনি সাধু বংশ, আপনার উচ্চ বংশ, আপনার মনে এই ঘৃণ্য অভিরুচি। বলে, আমি না এই মুহূর্তে ধ্যান যোগে জানতে পারলাম বিশেষ একটা সময় অতিবাহিত হচ্ছে। এখন যদি আমি ভগবানকে আবাহন করতাম, ভগবান প্রকট হতেন, তুমি দয়া করো আমার প্রতি, না জগতের প্রতি, গোটা জগৎ সংসার ত্রাণ পাবে যদি ভগবানের বিভূতি জগতে আবির্ভূত হয়। তুমি আমার সন্তানের মা হও। মৎস্যগন্ধা বললেন, পরিচয় দিতে হবে। কিসের পরিচয়? তোমার সাধুতার পরিচয়। তুমি উঁচু কুলে জন্মেছো এটা আমি জানি, সাধন ভজনও করেছো গুরুদেবের আশ্রমে থেকে জানি, কিন্তু সেই সাধন ভজন করে সাধন শক্তি কতখানি তুমি উপার্জন করেছো সেটা পরিচয় দিতে হবে। গুরুগৃহে পড়ে থাকাই যে স্বীকৃতির বিষয়, কিন্তু গুরুগৃহে থাকতে গেলেও তো অন্তত ন্যূনতম কিছু কর্তব্য আমায় পালন করতে হয়। ভক্তিগুরু সন্ত গোস্বামী মহারাজ কথা প্রসঙ্গে একদিন বলছেন তার শিষ্যদের, হ্যারে তোর এই যে আশ্রমে থাকিস, মঠে থাকিস, তোদের গন্তব্য কি, তোদের পরিণতি কি? বলে, কেন গোলক? বলে, না নরক। বলে, এই কথা আপনি বলতে পারলেন গুরুদেব? ছোটবেলা থেকে মঠে আছি, আশ্রম বাস করছি, আমরা নরকে যাব? বলে, তোদের কর্ম তোদের নরকে নিয়ে যাবে। বলে, যারা গৃহে আছে, সংসার যাতনায় আছে, তবু দেখ সাধু তার দরজায় গেলে এক মুষ্ঠি চাল ভিক্ষা দেয়, ওতেই তার ত্রাণ হয়ে যায়। সাধু যে এক মুঠ চাল ভিক্ষা নিয়ে আসে, ওতেই গৃহস্থ ত্রাণ পায়। ওই চালের কণায় কণায় তার পাপ কামনা বাসনা মাৎসর্য সাধু নিয়ে আসে, মহান্তের স্বভাব হয়, তারিতে পামর, নিজ কার্য নাই তাও যার যান পর ঘর, সাধু দরজায় ঘুরে ঘুরে মাধুকুরি করে। আর তাদের দেওয়া সেই অন্ন তুমি আশ্রমে বসে ভোজন করছো বিনা সেবায়, কি সেবা করো? ভগবানের কতটুকু পরিচর্যা করো? তার নাম গুণ যশ কীর্তি কতটুকু কীর্তন গাও, কতটুকু শ্রবণ করো, কতটুকু স্মরণ করো? নিয়ম করে দিলেন, আশ্রমে থাকতে গেলে এগুলো তোমায় পালন করতে হবে, এগুলো যদি পালন না করো তাহলে আশ্রমে থাকা যাবে না, বেরিয়ে যাও। কারণ আমি দেখতে পাচ্ছি স্পষ্ট তো তোমাদের গতি ভালো নয়, আমি গুরু হয়ে আমার শিষ্যের অধোগতি মেনে নেব না, তার চাইতে আশ্রম থেকে বের করে দেবো। তো জানতে চাইছেন আজকে, তুমি আশ্রমে ছিলে, সাধন ভজন করেছো, কিন্তু কতখানি সাধন করেছো? তোমার সাধন শক্তির পরিচয় দিতে হবে। কি দিয়ে পরিচয় দিতে পারি? এখন এই সাধন শক্তির পরিচয় দিতে দিতে যদি এই বিশেষ সময়টাই বেরিয়ে যায় তাহলে আর তোমার সঙ্গে কথোপকথনের কিন্তু কোনো মূল্য থাকবে না, যাই করবে খুব অল্প সময়তে যেন আমি করতে পারি। বলে, আচ্ছা এখন তো দুপুরবেলা, বলো বলুন। বলে, হ্যাঁ দুপুরবেলা ওই যে সূর্য মধ্য গগনে, আপনি পারবেন এখন সূর্যকে অস্ত দিয়ে দিতে? সূর্য যথাসময় উদীয়মান, যথাসময় অস্ত চলে যায়, এখন দুপুরবেলা, সন্ধে হতে এখন অনেক দেরি, মধ্যাহ্নের পরে অপরাহ্ন, তারপরে গিয়ে সায়াহ্ন, এখন একটা গোটা প্রহর মাঝখানে পড়ে আছে, আপনি পারবেন এক্ষুনি সূর্যকে পশ্চিম আকাশে পাঠিয়ে দিতে, সন্ধ্যা নামিয়ে দিতে? পরাশর বললেন, হ্যাঁ আমি পারি না, তবে আমার গুরু কৃপা শক্তি তো আমার মধ্যে বিদ্যমান, এটা খুব সহজ একটা কাজ, গুরু কৃপা হি কেবলম। এই বলেই যমুনার জল হাতে নিয়ে সূর্যকে অর্ঘ্য দিয়ে বলছেন, হে আদিত্য, হে অর্ঘ্য,
জগতের প্রয়োজনে, আমার সাধন শক্তি দেখানোর জন্য নয়, জগতের প্রয়োজনে ভগবানের আবাহন যেন আমি করতে পারি, তুমি কৃপা করে এখন অস্তমিত যাও। সঙ্গে সঙ্গে সূর্য পশ্চিম আকাশে গিয়ে অন্ধকার করে দিলেন। সন্ধ্যা নেমে এলো, মৎস্যগন্ধা ভাবলেন বাবা তপস্যার শক্তি আছে। দুপুরবেলা সন্ধ্যা হয়ে গেল, সূর্য পশ্চিম আকাশে চলে গেল, কত বড় শক্তি। আচ্ছা, আরেকটি কাজ আপনাকে করতে হবে, এটি আপনার সাধনের পরীক্ষা নিচ্ছি না, আপনার সাধন শক্তির ক্ষমতা আমি জেনে গেছি, আপনার কাছে অনুরোধ করছি। কি অনুরোধ? আপনি যেমন আমার কাছে আপনার সন্তানের মা হবার অনুরোধ করেছেন, আমিও আপনাকে অনুরোধ করছি, শিশুকাল থেকে আমার লালসা, আমি একটু দেবালয়ে গিয়ে দেবতার বিগ্রহ স্বরূপ দর্শন করব, কিন্তু যেতে পারিনি, ওই যে বললাম গায়ে দুর্গন্ধ, আপনি যদি আপনার কৃপা শক্তি সঞ্চারিত করে আমার গায়ের দুর্গন্ধটা দূর করে দেন। পরাশর হাসছে, ও এই কথা, বেশ। হাতে পুনরায় যমুনার জল নিয়ে মন্ত্রপুত করে তার গায়ে অভিষেচন করেছে, বলে এবার শুকে দেখো তো, ঘ্রাণ নিয়ে দেখো তো, তোমার গায়ের গন্ধটা মাছের গন্ধ আছে কিনা। মৎস্যগন্ধা, মৎস্যগন্ধা ঘ্রাণ নিয়ে দেখছেন মাছের গন্ধ নাই, পদ্মের রেণুর গন্ধ, পদ্মফুল, তার যে রেণুর সুবাস সেই গন্ধ তার গায়ে। মৎস্যগন্ধা হাত জোর করে পরাশরের দিকে এগিয়ে আসছে, তাকে প্রণাম করে প্রতিরূপে বরণ করবেন বলে যেই না কাছে এসেছেন, পরাশর বলে সাবধান, আমার ছোবে না। চমকে গেলেন মৎস্যগন্ধা, কেন আমার গায়ে তো গন্ধ নেই, বলে গন্ধের প্রশ্ন তো আমি তুলিনি, তুমি আমার স্পর্শ করবে না, প্রণাম করতে এসছো তো কৃতজ্ঞতা বোধে, দূর থেকে করো, ছোবে না। কেন ছোবো না? আমি আপনাকে ছোবো না, আর আপনি আমার গর্ভেতে আপনার সন্তান প্রদান করবেন, বলে হ্যাঁ কিভাবে, বলে যেখানে বসেছিল সেখানে গিয়ে বসো, যেমন নৌকা বইছিলে ওরকম ভাবে বইঠাবে, চলো আমাকে ওই পারে নিয়ে যাবে, আমার মা অসুস্থ, মায়ের কাছে যাব। বলে আপনি বললেন সন্তান প্রয়োজন, বলে আমার নয়নের মনির দিকে একটু তাকাও। মৎস্যগন্ধা তাকিয়ে আছেন পরাশরের চোখের মনির দিকে, আর পরাশর তাকিয়ে আছেন মৎস্যগন্ধার চোখের মনির দিকে। ভগবান ভূমিষ্ঠ হয়েছেন, তিনি ব্যাসদেব, দ্বীপের উপর মিলন মৎস্যগন্ধা পরাশরের, এটা ভাগবত প্রসঙ্গ থেকে ব্যাসদেবের আবির্ভাব এভাবে জানা যায়। পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ অন্তর্গত এই লীলা প্রসঙ্গ বর্ণনা আছে। এই যিনি ব্যাসদেব, তিনি বেদ লিখেছেন, বেদাঙ্গ, বেদান্ত, সাংখ্য, স্মৃতি, সংহিতা, পুরাণ, কাব্য, বহু কিছু লিখেছেন। শেষ লেখনই শ্রীমদ ভাগবত, যে ভাগবতী কথা আজকে আমরা শুনতে এসেছি। এই ব্যাসদেব তার যে শেষ লেখনই যখন সমাপন করলেন, সেখানেই তিনি ইঙ্গিতে বলে গেলেন, প্রচ্ছন্নে জানিয়ে গেলেন, তিনি আর আসবেন না এই ধরাধামে। যে প্রয়োজনে এসেছিলেন, যে প্রয়োজনে তাকে আনা হয়েছিল, সেই প্রয়োজন মিটেছে, তিনি আর আসবেন না। কিন্তু তিনি পুনরায় এলেন চৈতন্য লীলায়, গৌর লীলায়, তিনি আমাদের সকলার পরিচিত বৃন্দাবন দাস। মহাপ্রভু মহোৎসব করে বসে আছেন, সব ভক্তরা এসে সারি সারিবদ্ধভাবে মহাপ্রভুকে প্রণাম করছেন। মহাপ্রভু কারোরই প্রণাম নিজে প্রণম্য হয়ে গ্রহণ করেন না, নিজে নিজের ভাবে ডুবে আছেন, গদ গদ অন্তর ভাব বিকারম দুর্যানে তরিযানে নাদ বিলাসম, নাম করছেন, জিহ্বাটা স্পন্দিত হচ্ছে, জল্পিত নিজগুণ নাম বিনোদম, শত তো নাম করেন, এর মধ্যে কাঁদতে কাঁদতে এক মা এসেছেন, এক রমণী কণ্ঠ, ঠাকুর আমার অনন্ত দুঃখ, শিশুকাল থেকে আমি কখনো সুখের মুখ দেখি নাই, আমার সারা জীবনে কখনো সুখী হওয়া হয় নাই। মহাপ্রভু বদন দেখলেন না, আশীর্বাদ করে দিলেন, তোমার দুঃখ আর থাকবে না, তোমার গর্ভে এমন এক সন্তান জন্ম নেবে তোমার কোনো দুঃখ থাকবে না, তোমার অনন্ত জন্মের দুঃখ সে দূর করে দেবে, এমন এক মহাপুরুষ তোমার গর্ভে আবির্ভূত হবেন। রমণীর কান্না আরো বেড়ে গেল, বলে তুমি আমার আশীর্বাদ করলে না, অভিশাপ দিলে, বলে কেন তুমি জানো না আমি বিধবা, বিধবা আবার গর্ভবতী হয় কি করে? মানে ব্যাসদেবের প্রত্যেকটা অবতরণই বড় রহস্যজনক।
গুরুর অবতরণটাই তো রহস্য, অদ্ভুত যাগপরকাশ, স্বাভাবিক প্রকাশ নয়। তার আসাটা এবং যাওয়াটাই কোনোটাই এই জগতের সাধারণ এই গতানুগতিক গতিবিধি নয়। অনকীর্তনে গায়ে বৃন্দাবন দাস ঠাকুর গাইছেন, হরি হরি বৈষ্ণব দাস গাইছেন, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাক পরকাশ। অনেক তুলনা দিয়েছে গুরুদেবের প্রকাশের, যতই তুলনা দিক না কেন সবশেষে গিয়েও আর কোনো তত্ত্বের কিনারা পাওয়া যায় না। তো ন গুরুর অধিকং তত্ত্বং, এই তত্ত্বটাই এত জটিল, এত রহস্য মিশ্রিত। তিনি সাধ্য না সাধক, না সাধন রসের মূরতি, কিছুই বোঝা যায় না। যে কোনো জায়গায় দাঁড়িয়ে শিষ্য গুরুকে মর্যাদা করছে একদম সর্বান্তকরণে। আমরা সবাই জানি প্রভাতে চিন্তায়েত বিষ্ণু, আমরা ঘুম থেকে উঠে ঠাকুরকে দেখি চোখ খুলে, ভগবানকে দেখি করাগ্রে বসতে লক্ষ্মী কারো মধ্যে সরস্বতী কারো মূলে শ্রী গোবিন্দাম প্রভাতে করি কারো দর্শনাম, ঘুম থেকে উঠে আগেই লক্ষ্মী সরস্বতী সমন্বিত গোবিন্দকে হাতে খুঁজি, করি না আমরা? শাস্ত্র বলেছেন প্রভাতে চিন্তায়েত বিষ্ণু, স্মর্তাব্বা সততাম বিষ্ণু, অনেকভাবে বলেছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এক শিষ্য লাটু মহারাজ, কি অদ্ভুত চরিত্র! সকালে ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে থাকতেন, চিৎকার করতেন ঠাকুর ঠাকুর ঠাকুর, পরমহংসদেব এসে সামনে দাঁড়াতো, বলতে এই চোখ খোল শালা, চিৎকার করে সারা দক্ষিণাসন মাথায় তোলে, ঠাকুর এসে দাঁড়াতো চোখ খুলে ঠাকুরকে দেখে প্রণাম করতো, বাসি কাপড়ে বাসি বিছনা থেকে নেমে বেলা করে ঘুম থেকে উঠতো। তো একদিন সকালবেলা উঠে চোখ বন্ধ করে ওরকম চিৎকার করছে, কারণ কাউকে দেখবো না, এটা ছিল তার অভ্যাস, ঘুম থেকে উঠে আমি কারোর মুখ দেখবো না, সবার আগে ঠাকুরকে দেখবো। ঠাকুরকে পাওয়া যাচ্ছে না, কোথায় গেলেন কোথায় গেলেন, নহবতে এসে দাঁড়িয়েছে, সারদামাকে জিজ্ঞাসা করছে ওমা ঠাকুর কোথায়, বলে ঠাকুর আছে তার নিজস্ব কাজে। আরে রোজ রোজ এক বায়না করলে হয়? ঠাকুর অপেক্ষা করবে তুই কখন ঘুম থেকে উঠবি? নে চোখ খোল, গঙ্গা দেখ, মাকে দেখ, গোবিন্দকে দেখ। বলে কিচ্ছু দেখবো না, আমার ঠাকুর চাই, আমি ঠাকুরকে দেখবো। ঠাকুর পঞ্চবটিতে বসে চিৎকার করছে, বলে লাটু আমি এখানে, কি করতে গেছো বুড়ো সকালবেলা, তুমি ওখানে কি জবধানে বসেছো, জানো না আমি এখন ঘুম থেকে উঠে তোমায় খুঁজি? বলে আমি তোর জন্যই তো এসেছি। বলে আমার জন্য পঞ্চবটিতে কেন? বলে তোর একজোড়া জুতো, একটা জুতো শেয়ালে মুখে করে নিয়ে গেছে পঞ্চবটিতে, আমি জুতো খুঁজতে এসেছি। লাটু চোখ বন্ধ করে রয়েছে ঠাকুর খুঁজছেন, আর ঠাকুর পঞ্চবটিতে গিয়ে লাটুর জুতো খুঁজছেন। বোঝা বড় কঠিন, অদ্ভুত যাক পরকাশ। মহাপ্রভু আশীর্বাদ করলেন, মা গো তুমি বিধবা না? আর সেকালে বিধবার বিয়ে ছিল না, বিদ্যাসাগর রামমোহন অনেক পরে ব্যবস্থাপনা করেছেন। তাহলে গর্ভ হবে কি করে, সন্তান জন্ম নেবে কি করে, স্বামী মারা গেছে বিধবা মা, আর যদি তিনি এখন এই মতো দশায় গর্ভবতী হন, জগতে তার পরিচয়টা হবে কি? তিনি ব্যভিচারিণী, কার সন্তান? মহাপ্রভু বললেন আমার সন্তান, আমি তাকে আনছি। কিভাবে? মুখে হরি তো কি খণ্ড, তাম্বুল চর্বণ করছেন, ওমা হাত পাত, নিজের মুখ থেকে প্রসাদ নিয়ে বলছে না এটা প্রসাদ পাও, সেবা করো, ইহা হইতে গর্ভ সঞ্চয় হইবে তোমার, এর থেকে তোমার গর্ভ সঞ্চার হবে। মহাপ্রভুর চর্বিত তাম্বুল থেকে, অবশিষ্টাংশ থেকে, যে মহাপ্রভু কাউকে উচ্ছিষ্ট দেন না, যে মহাপ্রভু কাউকে আশীর্বাদ করেন না, যে মহাপ্রভু কারোর প্রণাম গ্রহণ করেন না, আর যদিও কখনো কেউ করে ফেলে তাকেও আশীর্বাদ করে কৃষ্ণ করতে মঙ্গলম, তুমি হইলা কৃষ্ণ ভক্ত, যা ইচ্ছা তোমার অবশ্য তা পুরাইবেন ব্রজেন্দ্র কুমার। অর্থাৎ আমি আশীর্বাদ করার কেউ নই, আমি প্রণাম নেবার কেউ নই, সর্বনমস্কার দেবম কেশবম প্রতি গচ্ছতে, সকল প্রণামের একমাত্র প্রণম্য তিনি। কে বলছেন? চৈতন্য মহাপ্রভু তার নিজস্ব লীলায় আচরণ করছেন, কখনো কখনো যখন ভক্তাবেশে আছেন, যখন ভক্তভাবে বিভাবিত হয়ে আছেন, আবার যখন তিনি ঈশ্বরভাবে প্রকট হয়েছেন ভক্তদের কাছে, শিবাস অঙ্গনের দরজা বন্ধ করে শিবাসকে বলছেন শিবাস যাও লক্ষ লক্ষ তুলসী আনি দেহ মোর পায়, এই পরিচয়ও আছে। এই কথা শুনে গিয়ে কেউ ভাববেন না যে চৈতন্য মহাপ্রভু সারা জীবনে কখনো ভগবত্তাকে স্বীকার করেননি, সারা জীবন ভক্ত হয়েছিলেন, না এটাও নয়। লীলার বিলাসে এক এক ক্ষেত্রে তিনি এক এক রকম আচরণ করেছেন। বৃন্দাবন দাস ঠাকুর যখন অবতীর্ণ হলেন, তিনি একটি শাস্ত্র লিখলেন, গ্রন্থটির নাম হলো চৈতন্য মঙ্গল। পরবর্তীতে আরেকটি চৈতন্য মঙ্গল লেখা হলো লোচনদাস ঠাকুরের দ্বারায়, বিরাট প্রসঙ্গ, সেদিকে যাব না। এবার একই নামে দুটি গ্রন্থ, সমাজে একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে, গ্রন্থের নাম চৈতন্য মঙ্গল কিন্তু গ্রন্থ দুটি, দুরকমের লেখা, দুটো গ্রন্থই বৃন্দাবনে গেল,
তখন বৃন্দাবনের রাধা কুণ্ডে বসতি করছেন নিত্যানন্দ পত্নী মা জাহ্নবা মাতা ঠাকুরানী। নিতাইচাঁদের দুজন স্ত্রী, প্রভু নিত্যানন্দের দুজন পত্নী বসুধা জাহ্নবা। ওই জাহ্নবা মাতা ঠাকুরানী রাধা কুণ্ডে আছেন, তার কাছে দুটো গ্রন্থ পৌঁছে গেল, তিনি দুটো গ্রন্থই অধ্যয়ন করলেন। লোচনদাস ঠাকুরের চৈতন্য মঙ্গলের নাম চৈতন্য মঙ্গলই থাকলো, কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর যিনি বেশাবতার তার লেখা চৈতন্য মঙ্গলের নাম পরিবর্তিত হলো, সেই গ্রন্থের নাম হলো শ্রী চৈতন্য ভাগবত। সেই গ্রন্থে খুব সহজ এবং সরলভাবে বর্ণনা করেছেন এই মহাজনের আসা যাওয়া। সকল শাস্ত্রে অনেকভাবে বলেছেন সংস্কৃত শ্লোকে টিকা টিপ্পণীতে, শ্রী চৈতন্য ভাগবতে দাস বৃন্দাবন বাংলা ভাষায় সহজভাবে বলছেন, ঈশ্বরের আবির্ভাব যেহেন পবিত্র, জন্মাষ্টমী রামনবমী শিব চতুর্দশী নৃসিংহ চতুর্দশী বরাহ দ্বাদশী ইত্যাদি ইত্যাদি, ভগবানের যে অবতরণ তোমরা যেভাবে সেই তিথিটাকে উদযাপন করো, ঈশ্বরেরও আবির্ভাব যেহেন পবিত্র, কিবা মহাজনের সেই হেন তিথির চরিত্র। তোমার গুরু তোমার কাছে ভগবান, কিন্তু গোটা জগৎ সংসারের কাছে যখন তিনি মহত্তত্ত্বের অধিকারী, তার আচরণে তার বিলাসে বৈভবে। শাস্ত্র বলছেন, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, ঈশ্বরেরও আবির্ভাব যেহেন পবিত্র, মহাজনের সেই হেন তিথির চরিত্র, যেদিনে যেই লীলা হয়। এনাদের কার্যক্রমগুলো লীলা। আমরা তো গুটি কয়েক প্রসঙ্গকে টেনে আনি, অলৌকিক লীলা, অদ্ভুত লীলা, তা নয়। যে পথে যখন যেভাবে হেঁটে চলছেন ওটাই লীলা। হয়তো তুমি সেই রসের আস্বাদক নও, তাই সেই রস তুমি আস্বাদন করতে পারছো না। তুমি বিশেষ একটা বিষয়কে দেখে তোমার মন উচ্ছ্বলিত হচ্ছে, আনন্দিত হচ্ছে। তো তাদের অবতরণ এবং তাদের তীরধান চলে যাওয়া সবই অদ্ভুত। তারা কেন আসেন? তারা আসেন সংকল্পিত কিছু কর্ম করতে, সংকল্পিত। দেখবেন পুজো শুরু হওয়ার আগে সংকল্প হয়, নাম শুরু হওয়ার আগে সংকল্প হয়, এটা তো অখণ্ড নাম চলছে। অষ্টপ্রহর, চতুর্প্রহর, ষোলো প্রহর, বত্রিশ প্রহর, ওই যতক্ষণ সংকল্পিত সময়টুকু থাকে, সংকল্প শেষ হয়ে যায়, মহোৎসব হয়, দক্ষিণান্ত হয়। ঠিক মহাপুরুষদের জীবনও তাই, তারা আসবার আগে থেকে নির্ধারিত তারা কি কি করতে আসছেন। তাদের সেই কর্ম যেই না সম্পন্ন হয়ে যায়, একটা মুহূর্তকাল তার আর দাঁড়ান না, সেই সময় তাদের চলে যাওয়া, এর নাম তিরোধান, এর নাম অপ্রকট। শিষ্য গুরুর তিরোধান কেমনভাবে পালন করবে, কেমনভাবে পালনীয়, কেমনভাবে স্মরণীয়? মহাজন বলছেন, সেদিনে সেই লীলা প্রকট, যেদিনে যেই লীলা হয়। এই অপ্রকট তিথি, এখানে আবির্ভাবের কথা না, এটা শুধু অপ্রকটের, তিরোধানের কথা নিয়েই বলেছেন। মহাজনের এই যে চলে যাওয়া, এই তিথিতে বসে যদি আমরা তাকে স্মরণ করার চেষ্টা করি, তার স্মরণ মানে তার রূপ নয়, তার জীবন, তার আদর্শ, তার আশীর্বাদ, তার করুণা, তার রেখে যাওয়া ফেলালব, শাস্ত্রীয় ভাষায় ফেলালব অর্থাৎ প্রসাদ, সবই তো প্রসাদ। আমরা শুধু পাথরের থালায় সাবুর ভোগকে প্রসাদ বলে জানি, গুরুদেবের প্রসাদ, রসগোল্লা পাকা পেঁপেকে প্রসাদ বলে জানি, ওই বাণী চিরন্তনীটাও একটা প্রসাদ, মধু কথাটাও একটা প্রসাদ, তার পত্রিকার পত্রাবলীগুলো এক একটা প্রসাদ। কেমন প্রসাদ? মহাজন বলছেন গুরু প্রসঙ্গে, চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ স্বাদান্য তৃপ্তান হরিভক্ত সংহান কৃতৈব তৃপ্তিং ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। আমরা যেমন প্রসাদ পাই, এটা খাবারের কথা বলা হচ্ছে, ভোজ্য, চতুর্বিধ, চর্ব, চুষ্য, লেজ্জ, পেয়, কোনোটা চিবিয়ে, কোনোটা চুষে, কোনোটা চেটে, কোনোটা পান করে, এর বাইরে আমরা গ্রহণ করতে পারি না। এই চতুর্বিধই আমাদের ভোজনের বা পানীয় দকের গ্রহণের পদ্ধতি। বিশ্বনাথ চক্রবর্তী পাদ লিখছেন, গুরুবাষ্টকমে গুরু বন্দনা করতে গিয়ে, বন্দে শ্রী গুরু শ্রী চরণারবিন্দম চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ, নাম রূপ গুণ লীলা, ওই যে নাম চলছে ওটি প্রসাদ। আগামীকাল স্মরণ সভায় মহারাজরা, বিশিষ্ট ব্যক্তিরা গুরু প্রসঙ্গে
শাস্ত্র প্রসঙ্গে যা বলবেন, গুরুর জীবন প্রসঙ্গে, ওটি প্রসাদ। কি প্রসাদ? এটা নামামৃত, ওটা কথামৃত। আমরা একটা ছোট্ট প্রসঙ্গ আস্বাদন করি, তাহলে আমাদের এই প্রসাদটা বুঝতে সুবিধা হবে। একটু লীলা প্রসঙ্গ আস্বাদন করি। হ্যাঁ, আজকে আমাকে দাদা খুব করে বলেছিলেন গুরু প্রসঙ্গতেই থাকতে এবং একটু ব্রজলীলার রস আস্বাদন করতে। একটু ব্রজলীলা আস্বাদন করি, নাহলে এই প্রসাদটা সঠিকভাবে বুঝব না। শ্রীমতী রাধারানী প্রাতকালীন লীলায় একটা লীলা শুরু হচ্ছে, একটা দিন শুরু হচ্ছে। সকালবেলা স্নান করেছেন, সখীরা স্নান করিয়েছেন, কৃষ্ণ সেবার জন্য রন্ধন করেছেন। রন্ধন করে এক দাসীকে দিয়ে গোবিন্দ সেবার জন্য সেই নৈবেদ্য পাঠাচ্ছেন। দাসীর নাম নান্দীমুখী। রাধারানী তার হাতে মিষ্টান্ন তুলে দিয়ে বলছেন, সখী তুমি নন্দ ভবনে চলে যাও, নন্দালয়তে, সেখানে গিয়ে এই মিষ্টান্নটা দিয়ে বলবে, এই মিষ্টান্নের অগ্রভাগ যেন আমার বধূকে, অর্থাৎ ওই নন্দপুত্র কৃষ্ণকে অর্পণ করা হয়। দাসী হাতে করে নিয়ে চলে গেল। বিনোদিনী বলে দিয়েছে অন্য কারোর হাতে দেবে না, একমাত্র রাজমাতা নন্দরানী যশোমতী তার হাতে দেবে। দাসী গিয়ে দাঁড়ালেন দরজায়, দারোয়ানরা দরজা আটকে দিলেন। কেন গো? দাসী যে এসেছেন সাধারণত, অত্যন্ত সাধারণ আহিরি গোয়ালিনী নারী, সাধারণ বসন, সাধারণ ভূষণ, রাজবাড়িতে আসা যাওয়া কাদের বলে, রাজার সভাসদগণ, তাদের পোশাক অলংকার সবকিছু একটু মূল্যবান। সাধারণ এক গোয়ালিনী রাজবাড়িতে এসছে, কি প্রয়োজনে, তুমি কি ভিক্ষা চাও? বলে আমি ভিক্ষা নিতে আসি নাই, আমি কিছু নিতে আসি নাই গো, আমি দিতে এসেছি। দিতে এসেছো? কি দিতে এসেছো রাজবাড়িতে তুমি? বলে তুমি রাজমাতাকে গিয়ে বলো রাধার সহস্থে রন্ধন করা মিষ্টান্ন আমি নিয়ে এসেছি, তিনি কি গ্রহণ করবেন? এবার এখানে একটা প্রশ্ন জাগে, প্রেমলীলায় রাধা কৃষ্ণ অভিন্ন, রসাস্বাদনে ভিন্ন। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্য বিলাসে রস আস্বাদন করি, সখা সঙ্গে, সখী সঙ্গে। কিন্তু মা যশোমতী কেন রাধারানীর পক্ষ অন্য গোবিন্দের সেবায় দেবেন? মা যশোমতী যেই না শুনেছে রাধার প্রেরিত অন্ন মিষ্টান্ন, নিজেকে স্থির রাখতে পারলেন না, ছুটতে ছুটতে দরজায় চলেন। কে এসেছে, কে নিয়ে এসেছে শ্রীমতী রাধারানীর রন্ধন করা মিষ্টান্ন? দাসী বললেন, আপনি রাজমাতা, আপনি নন্দরানী যশোমতী, এই যে আমার আমার সখী রাই পাঠিয়েছে। এখানে আমরা প্রসঙ্গত একটু জেনে নেই, রাধারানীর পক্ষ অন্যের কথা শুনে কেন যশোমতী ব্যাকুল হলেন, কেন ছুটে এলেন? কারণ তিনি জানেন দুর্বাসা ঋষি বর দিয়েছে, আশীর্বাদ দিয়েছেন, রাধার হাতের পক্ষ অন্য এক দানাও যার জিহ্বায় যায় তার পরমায়ু বৃদ্ধি হয়। যশোমতী মনে মনে ভাবে, যদি রাধার সহস্ত রন্ধিত রন্ধন যদি আমি আমার গোবিন্দকে, গোপালকে খাওয়াতে পারি, কানাইকে, তাহলে কানাইয়ের আয়ু বাড়বে। কার আয়ু কে বাড়ায়? যিনি অনাদিরাদি গোবিন্দ তার পরমায়ু বাড়াচ্ছেন রাধারানীর হাতের মিষ্টান্ন দিয়ে। মা যশোমতী ছুটে এলেন, দাসী অর্পণ করলেন, দাসী চলে যাচ্ছেন। নন্দরানী বললেন, দাঁড়াও, এই রাজভবন থেকে কেউ খালি হাতে যায় না, যেই আসে কিছু নিয়ে যায়। কি নিয়ে যায় রানীমা? অলংকার, বস্ত্র, স্বর্ণ, রৌপ্য, ভেট নিয়ে যায়, দান নিয়ে যায়। বলে, না আমি তো নিতে পারবো না। কেন? তুমি তো একটা মলিন বসন পরে আছো, ছিন্ন বসন। তুমি দাঁড়াও, তোমাকে আমি রত্ন খচিত একটা ভালো কাপড় এনে দিচ্ছি, এমন কাপড় তুমি জীবনে দেখোনি, কিছু মুক্তার গহনা দিচ্ছি। দাসী হাত জোর করে বললেন, আপনি খুব উদার প্রাণ, আপনার মনটা খুব ভালো, আপনার দয়া হয়েছে আমাকে দেখে, কিন্তু আমাকে ক্ষমা করবেন, আপনার দান আমি নিতে পারবো না। কেন? না এই রঙিন ঝলমলে কাপড় মুক্তার গয়না আমি পরতে পারবো না। কেন পরতে পারবে না? তুমি বলবে রাজমাতা দান করেছে, আশীর্বাদী। বলে, আমি বিনোদিনী রাধারানীর প্রসাদী ছাড়া আর কিছু গায়ে পড়ি না। রাধারানী যে বসন পরেন, যে বসন পরে তুমি কুঞ্জ মন্দিরে কৃষ্ণ সঙ্গে বিলাস করেন, সেই প্রসাদী বসন আমরা গায়ে পড়ি। রাধারানী যখন আমাদের সেবায় প্রসন্ন হয়ে নিজের অলংকার আমাদেরকে দান করেন, সেই অলংকার আমরা পরিধান করি।
কৃষ্ণ প্রসাদী নির্মাল্য পেলে আমরা অলঙ্কার রূপে গ্রহণ করি, সবটাই প্রসাদী। জানেন নারীমা, এই যে চোখের কাজলটা, এটাও গোবিন্দের চোখের কাজল। যখন তার শৃঙ্গার ধৌত করে নব শৃঙ্গারে তাকে সাজানো হয়, তার ওই পূর্বের শ্রী অঙ্গের প্রসাদী কাজলটা তোলা হয়, সেই কাজল আমরা চোখে দেই। তার গলার ফুলের মালা, প্রসাদী মালা বিনোদিনী দিলে পরে গলায় পরি। আমরা অন্য কোনো দ্রব্য গ্রহণ করতে পারবো না। তবে হ্যাঁ, আপনি যদি আমাকে দিতে চান, আপনি তো দান করলে সুখী হবেন, তাহলে এমন বস্তু দান করুন যে বস্তুতে আমার সুখ হয়। বলো তুমি কি চাও? তুমি তাহলে নিজ মুখে বলো তুমি কি চাও। বলে গত নিশীতে আপনার গোপাল যে ভোজন করেছে, তার অবশিষ্টাংশ কি আছে? কৃষ্ণের অধরামৃত প্রসাদ কি আছে গত রাতের? এখনো তো কৃষ্ণ উঠেইনি, ঘুমোচ্ছে, দেখুন না। বলে আমি তোমাকে রান্নাঘর থেকে মিষ্টান্ন দিয়ে যাচ্ছি, আমাদের রাজভবনে নিত্যদিন 56 ভোগ হয়। বলে না, ওটি দেবেন না, কারণ এখনো তো ওটা গোপালের ভোগ হয়নি, ওই অগ্রভাগ নিয়ে নিলে না ওটা উচ্ছিষ্ট হয়ে যায়। আমি অগ্রভাগ নিয়ে চলে যাব, তার পশ্চাৎভাগ আপনি গোবিন্দকে, গোপালকে অর্পণ করবেন, ওটি নেব না। আপনি দেখুন, গত নিশীতে গোপাল খেয়েছিল সেই পাত্রে সেই ভাণ্ডে, এখনো কিছু অবশিষ্টাংশ যদি এক কণাও হয় আমি তাতেই প্রসন্ন। রানীমা গিয়ে দেখলেন, হ্যাঁ, গোপাল গত রাতে খেয়ে রেখেছে, এখনো কিছু মিষ্টি অর্ধেক খেয়েছে অর্ধেক পড়ে আছে, একটা ছোট্ট দোনায় করে শালপাতায় করে দিয়েছে। বলে একটুখানি? বলে এটাই অনেক। ছুটতে ছুটতে রাধারানীর কাছে এসেছে। রাই, রাধারানী বলছেন, দিয়ে এসেছ মিষ্টান্ন? কার হাতে দিলে? বলে নন্দরানীর হাতে দিয়েছি, দিয়ে বলেছি তোমার প্রেরিত অন্ন, তোমার প্রেরিত মিষ্টান্ন কানাইকে নিবেদন করতে। তিনি না আমাকে উপহার স্বরূপে অনেক কিছু দিতে চেয়েছিলেন, প্রসন্ন হয়ে তুমি নাওনি? বলে না, কিচ্ছু নেইনি, তবে আমি ভিক্ষা করে কৃষ্ণের অধরামৃত নিয়ে এসেছি, তুমি নেবে? রাধারানী বলছেন, আমি নেব না, আমার বধূর অধরামৃত প্রসাদ, এটি প্রসাদ, এটিকে আমরা প্রসাদ বলে জানি। এতক্ষণ পর্যন্ত আমাদের প্রসঙ্গ কিন্তু আমাদের মতন করেই চলছে, এটি প্রসাদ, কিন্তু নাম যে প্রসাদ, কথা যে প্রসাদ, তার রূপ যে প্রসাদ। রাধারানী এরপরে পরিচয় করাচ্ছেন, সমস্ত দাসীদের ডেকেছে, কে কোথায় আছিস? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুলেখা, রঙ্গদেবী, সুদেবী, রূপ, রস, বিলাস, কস্তুরিকা, মঞ্জুলালী, শ্যামলা, বিমলা, কমলা, মঙ্গলা, সকলকে ডেকেছেন। কণ্ঠ আলিঙ্গন করে নিজে স্বহস্তে ওই এক রঞ্চ করে ওই গোবিন্দের অধরামৃত তাদের মুখে তুলে দিচ্ছেন। অবশিষ্টাংশ একটুখানি নিজের জিহ্বাগ্রে গ্রহণ করেই ভাবে ঢলে পড়েছেন। কিভাবে? না, গোবিন্দের অধরামৃত পেয়েছি তো, প্রসাদ, প্রভুর সাক্ষাৎ দর্শন, প্রসাদ। যেই না একটু প্রসাদ পেয়েছেন, কৃষ্ণময় হয়ে, যেন শ্রীমতী রাধারানী কৃষ্ণময় হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। ললিতা ডাকছেন, রাই, ও রাই, এক ইন্দ্রিয়কে তুমি প্রসাদে তৃপ্ত করলে, সেই তৃপ্তিতেই যদি তুমি মুহ্যমান থাকো, তাহলে অন্যান্য ইন্দ্রিয়গুলো যে উপবাসী থেকে যাবে, অনুভব করবেন কথাটি। কি বললেন ললিতা ঠাকুরানী? ও রাই, তুমি তোমার একটি ইন্দ্রিয়কে কৃষ্ণ প্রসাদে তৃপ্ত করলে বটে, যদি তুমি বিভোর হয়ে থাকো, তোমার জিহ্বায় প্রসাদ পড়েছে, সেই আনন্দেই যদি তুমি এখন অচেতন হয়ে, আনন্দ মগ্না হয়ে, সমাধিস্থ হয়ে পড়ে থাকো, তাহলে তোমার অন্যান্য ইন্দ্রিয়গুলো যে কৃষ্ণ প্রসাদ থেকে বঞ্চিত হবে। বলে আর কোন ইন্দ্রিয়তে প্রসাদ পাওয়া যায়? বলে নয়নে, কর্ণে, নাসিকায়, ত্বকে, কি করে হয় গো? আমরা তো শুধু মুখেই প্রসাদ পাই, চোখে, কানে, জিহ্বায়, নাকে প্রসাদ পাই, রাধারানী পায়, রাধার দাসীগণ পায়। আমরা যদি রাধার দাসীর অনুভূতি নিয়ে লীলায় অবস্থান করি, তাহলে আমরাও সে প্রসাদ পাবো, সন্দেহ নাই। আর যদি সেই অবস্থানে স্থিত না হতে পারি, তাহলে প্রসাদ বলে শুধু ওই পেছন দিকটাতেই ছুটতে হবে, যেখানে প্রসাদ অধরামৃত পাওয়া যায়, আর এখানে কোথাও প্রসাদ পাবো না, কোথাও থেকে প্রসাদ আমরা পেতে পারবো না, যদি সেই স্থিতিতে আমরা না পৌঁছতে পারি। এর নাম সাধনা। আপনি সাধনা না করলে কোনোদিন সাধ্য বস্তু পাবেন না, কেউ পায় নাই, সাধন বিনা সাধ্য বস্তু কেহ নাহি পায়। মহাপ্রভু বলছেন রামানন্দকে, কৃপা করি কহ রায়, সে সাধ্য পাবার উপায়। এর নাম সাধন। কি করে নিজের ইন্দ্রিয়গুলোকে
সাধন লালসায় লালায়িত করতে হয়, নিজের রিপুগুলোকে কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর্য এদের দিয়ে কি করে ভগবত উপাসনা করা যায়, এদের কি করে গুরুদেবের দাসত্বে নিবেদন করে দেওয়া যায়। এর নাম সাধনা, এর নাম তপস্যা। রাধারানীর সম্বিত ফিরে এলো, রাই তুমি যদি এখন ভাবে বিভোর হয়ে পড়ে থাকো, কৃষ্ণ রূপে চিন্তা করছো, তাহলে ওই যমুনার পার দিয়ে যে কৃষ্ণ চলে যাবে, গোঠে চলে যাবে, তাহলে কিন্তু তোমার নয়ন কৃষ্ণের রূপের প্রসাদ থেকে বঞ্চিত থেকে যাবে। কৃষ্ণ যখন চলে যাবে তার চঞ্চল চারু চরণ গতি রুচিরম, তার চঞ্চল চরণে যখন রুনুঝুনু নূপুর বাজবে, সেই নূপুরের ধ্বনি কিন্তু তোমার কর্ণে পৌঁছলো না। গোবিন্দের অধরে যে মধুর মুরলী বাজবে, সেই মুরলীর ধ্বনি কিন্তু তোমার কর্ণে পৌঁছলো না। অর্থাৎ তোমার কর্ণ নয়ন উপবাসী থাকলো। শ্রী গোবিন্দের অঙ্গ প্রসাদে নির্মাল্য যখন তিনি তোমাকে দান করবেন, সেই প্রসাদে নির্মাল্য তুমি বুকে ধরে যে সুখ পাও, সে সুখ কিন্তু পাওয়া হবে না। তাই প্রসাদ অনেকভাবে পাওয়া যায়। চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ স্বাদান্য তৃপ্তান হরি ভক্ত সংখ্যান। আচ্ছা, ভক্ত সঙ্গ করতে হবে কেন? কারণ ভক্ত সঙ্গতেই তো ভক্তির মূলটা জেগে ওঠে। আমরা জগৎ সংসারে যখন এসেছিলাম, ছোট্ট শিশু হয়ে জন্মেছিলাম আমরা প্রত্যেকে, কেউ আমরা বুড়োধারী হয়ে জন্মাইনি, ছোট্ট শিশুই ছিলাম। আস্তে আস্তে বড় হয়েছি, শৈশবে ক্রীড়ান্মত্ততা যৌবনে কামাশক্তি বার্ধক্য বিষয় চিন্তন, আস্তে আস্তে দেহ মন বুদ্ধি চেতনা সবকিছু পরিণত হচ্ছে, পরিবর্তিত হচ্ছে, বিকৃত হচ্ছে জগতের সঙ্গে, সঙ্গ প্রভাবে রতিগতি তার পরিবর্তিত হচ্ছে। তা আমি যখন শিশু ছিলাম কিছুই জানতাম না, জগৎটাকে চিনতে চাইছি বুঝতে চাইছি, দিনে দিনে আমি এত লোভী এত দাম্ভিক এত ক্রোধী হচ্ছি কি করে? ভালোগুলো তো হতে পারছি না, মন্দটাই বেশি হয়ে যাচ্ছে, হচ্ছি কি করে? আমি তো হতে চাইনি, হতে চাইছি ভালো, হতে পারছি না, কিন্তু খারাপ হতে চাইছি না, খারাপগুলো জেগে যাচ্ছে কি করে? রূপ গোস্বামী পাদ বলছেন, তুমি কখনো জ্যৈষ্ঠ মাসে পথে চলবে আর শ্রাবণ মাসে পথে চলবে, শ্রাবণ মাস তো, জ্যৈষ্ঠ মাসে যে পথে চলেছ পথের ধারে বৈশাখ জ্যৈষ্ঠের প্রচন্ড উত্তপ্ততায় দেখবে চতুর্দিক শুষ্ক হয়ে আছে, মাটি ফেটে যাচ্ছে জলের অভাবে, কিন্তু এখন যে প্রচুর বৃষ্টি হয়েছে চতুর্দিকে দেখো গিয়ে গাছপাতা ঘাস জঙ্গল হয়ে গেছে। আচ্ছা, এগুলো লাগিয়ে দিয়ে গেল কে? জ্যৈষ্ঠ মাসে যখন এ পথে হেঁটে গেছি চতুর্দিকে শুকনো মাটি খরা, শ্রাবণে যে এলাম দেখছি চতুর্দিকে জঙ্গল ঝোপঝাড়, লাগালো কে? বলে কেউ তো বপন করেনি, এগুলো তো আগাছা, এগুলোকে লাগাতে হয় না। বলে তাহলে তৈরি হলো কি করে? বলে জ্যৈষ্ঠ মাসে এরা ছিল, শিকড়গুলো মাটির তলায় ছিল, বৃষ্টির জল পেয়েছে আর গজিয়ে উঠেছে। জীব যখন জগতে জন্ম নেয় শিশু হয়েই থাকে, সুপ্ত বাসনাগুলো সুপ্ত হয়ে থাকে, সংসারের জল পেয়ে সেগুলো গজিয়ে ওঠে। সাধুর আবার ঠিক এমনই ভাবে সুপ্ত বাসনা থাকে, ভগবত ভজন যদি অনুকূল সঙ্গ পায় সাধন লালসাটা জেগে ওঠে। নিতাই গৌর হরি হরি বল, সাধন লালসাটা সুপ্ত হয়ে থাকে যেই সঙ্গ পায়। কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ, যেই সাধু সঙ্গ পায় অমনি তার বাসনাটা জেগে ওঠে, সেবা লালসাটা জেগে ওঠে। সেবা তো লালসা, সেবা বহিরঙ্গার উপকরণের বিলাস বৈভব নয় গো, সেবা লালসা। এই যে এখন হিন্দোলা চলছে, ঝুলন চলছে, আমাদের বঙ্গদেশে তো মাত্র চার দিন, একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী, পূর্ণিমায় মিলন, কিন্তু শ্রীরাম বৃন্দাবনে এটা একটি রাস, বাংলাতেও এটি রাস। গোবিন্দ লীলামৃতমে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ রাসকে প্রধানত দুভাবে ভাগ করেছে, একটা নিত্যরাস একটা নৈমিত্তিক রাস। নিত্যরাস নিত্য হয়, নিত্য নিকুঞ্জ বনে সখীর সঙ্গে যুগলের মিলন হয়, ওটা নিত্যরাস। আর নৈমিত্তিক রাস বলে তিথি বিলাসে, তিথি বিচারে সেটি আসে, বছরে চারবার। কিন্তু আমরা তো জানি রাস একবার হয় গো, গুরুদেবের জন্মদিন, রাস পূর্ণিমা, আবির্ভাব পূর্ণিমা। হ্যাঁ, চারবার আবার রাস হয় কি করে? রাধা গোবিন্দে রাস চারবার, ঋতুভেদে, তিথিভেদে, ঋতুভেদে। এই প্রকৃতিটা পরম পুরুষের সেবা করতে চায়, ধরা পড়ে কার চোখে? বলে লীলার আস্বাদক যিনি,
কৃষ্ণলীলার প্রধান আস্বাদককে শ্রীমতী রাধারানী, তার চোখে ধরা পড়ে। তিনি জানান জগৎকে গ্রীষ্মরাস, বর্ষারাস, শরৎরাস, বসন্তরাস। এক একটা রাসের আবার এক এক রকম মেয়াদ, এক এক রকম সময়। বসন্তরাস শুরু হয় শ্রীপঞ্চমী থেকে, আমাদের সরস্বতী পূজা থেকে, আর দোল পূর্ণিমায় গিয়ে বিশ্রাম পায়। আর এই রাস, এই যে বর্ষারাস, হিন্দোল বা ঝুলন, এটা শুরু হয়েছে কবে থেকে? আমাদের বাংলার পঞ্জিকায় শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি, মধুশ্রবা তৃতীয়া, বৃন্দাবনের ভাষায় তিজ, ওই তৃতীয় দিন হরিয়ালি তিজ। এই হরিয়ালি শব্দটাও কিন্তু ওই হরিকে নিয়ে নয়, ভগবান শ্রীহরিকে নিয়ে নয়, ব্রজবুলি ভাষায় বা বিশুদ্ধ হিন্দি ভাষায় এই সবুজ রংটাকে বলে হরা, হরা রং। সারাটা বৃন্দাবন সবুজ হয়ে উঠেছে, কার চোখে ধরা পড়ছে? শ্রীমতী রাধারানীর চোখে। তিথিটা শ্রাবণ মাস শুক্লপক্ষ তৃতীয়া তিথি, মধ্যাহ্নকাল। শ্রীমতী বসে আছেন অনঙ্গানন্দ সুখদ কুঞ্জে। অনুভব নিয়ে শুনবেন, হ্যাঁ, এটা গল্প নয়, ইতিহাস নয়, এটা নিত্য সত্য বিষয়, লীলা। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের, শ্রীমতী রাধারানীর মাধুর্য মণ্ডিত একটি বিশেষ লীলা হিন্দোল। শ্রীমতী রাধারানী ভোজন করছেন, তার পূর্বে গোবিন্দের ভোজন হয়ে গেছে, দুই সখাকে নিয়ে এসেছিলেন। আপনারা তো নিত্য রাধাকৃষ্ণ লীলা চিন্তন করবার অভ্যস্ত নন, আমি প্রসঙ্গটা একটু ধরিয়ে দিই, তাহলে সুবিধে হবে। গোবিন্দ সকালবেলা বাড়ি থেকে, নন্দভবন থেকে গঠে গেছেন গরু চড়াতে। যমুনার এই কূলে দাঁড়িয়ে রাধারানী, যমুনার ওই কূলে গোবিন্দ দর্শন হয়েছে। সেখানে ইঙ্গিত করে গোবিন্দ বলে দিয়েছেন রাধারানীকে, মধ্যাহ্নকালে তিনি কোন সখীর কুঞ্জে আসবেন যেখানে রাধাকৃষ্ণের পুনরায় মিলন হবে। গরু বাছুর কিন্তু চড়ছে, গোঠে গোষ্ঠ হচ্ছে, কারা করছেন? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, সুবল, দাদা বলরাম সবাই আছেন, নেই শুধু কৃষ্ণ। এক একদিন এক এক অছিলায় তিনি গোষ্ঠ থেকে চলে আসছেন। সঙ্গে ছিলেন তার দুই সখা সুবল আর মধুমঙ্গল, এরা নর্ম সখা, সখী সঙ্গে রাধাকৃষ্ণের যে মিলন এটা তারা জানে, প্রিয় সখা। তো রাধারানী যখন দেখলেন আজকে বধু একা আসে নাই, এসেছে সখা সঙ্গে, তাহলে তার সঙ্গে ভোজনে বসা যায় না। যদি বধু একা আসতো, সখীরা জোর করে হয়তো শ্যামের বামেই বিনোদিনীকে বসাতেন, সখীরা পরিবেশন করে যুগলকে সেবা দিতেন। কিন্তু আজকে কৃষ্ণ এসেছেন সখা সঙ্গে, বামেতে সুবল বইসে, দক্ষিণে মঙ্গল, মধ্যাসনে বসিলেন আমার শ্রী রাধা দমন। রাধারানী বললেন, সর আমি পরিবেশন করি। সখীর সঙ্গে বিনোদিনী ভোজন ও পরিবেশে, রাধারানী নিজেই পরিবেশন করছে, কিন্তু কৃষ্ণ কিছুই গ্রহণ করতে পারছে না। কেন জানি না, সমস্ত দ্রব্য পাতেই পড়ে থাকছে, ওই অগ্রভাগ একটু জিহ্বাকে স্পর্শ করাচ্ছে। ললিতা বলল, হ্যাঁ গো, রান্না ভালো হয়নি। কৃষ্ণ বলে, রায়ের রান্না ভালো না হয় পারে? আমার রাধারানী রান্না করেছে, কৃষ্ণ সেবার তরে রাই করিলেন রন্ধন, স্বয়ং রাধারানী রেঁধেছেন, খারাপ হতে পারে? তাহলে তুমি খাচ্ছ না কেন? বিশাখা বলে, আরে জোর করিস না, সাধলে পরে খায় না এ লোক, চুরি করে খাওয়া লোক তো, রেখে দে, দেখবি কখন চুরি করে নিয়ে খাবে। ভদ্রলোক ভদ্র ব্যবহার গ্রহণ করে, এ তো ভদ্র না, এ তো চরিত্রটাই বাজে। রাধারানী কটাক্ষ দৃষ্টিতে তাকালেন, ভোজনকালে কাউকে নিন্দা করতে নেই, খেতে বসেছে তো, খেতে দিয়ে কাউকে বকতে নেই, বাজে কথা বলতে নেই। কৃষ্ণ বলে, না না বলো, আমার ভালো লাগছে, আমার বেদস্তুতি ভালো লাগে না, তোমরা ভালোবেসে গালাগাল করো খুব ভালো লাগে। কেউ আমার প্রসন্নতার জন্য বেদ পাঠ করে, ভগবান তুষ্ট হবেন বলে বেদ পড়ে, প্রিয়া যদি মান করি করো ভর্ষণ, ওই বেদস্তুতি হইতে সেই হরি মোর মন। কে বেদপাঠ করছে সেদিকে মন থাকে না, কোন সুখী ভালোবেসে গালাগাল দিচ্ছে, চরিত্রহীন বলছে, চোর বলছে, লম্পট বলছে, ব্যভিচারী বলছে, আমি মনে বড় সুখী হই। কেন জানো? আমার ভালোবাসে তাই বলছে, ভালো না আসলে গাল দিত না। গোবিন্দ ভোজন করে উঠে পড়েছেন, বৃন্দাদেবী নিয়ে গেছে, চলো আবার তো যাবে গরু চড়াতে, দাদাকে তো বলে এসেছো জল আনতে যাই, বাছুর, একটা ছোট বাছুর সকাল থেকে জল খায়নি, কৃষ্ণ গোবর্ধন থেকে যমুনা এসেছেন জল নিতে, তো ভাই তুই জল আনবি কিসে করে? বলে, কেন, আমার গায়ের উত্তরীয়টা আছে না, ওটা যমুনায় ভিজিয়ে আনবো, আমি জলটা নিয়ে আসবো, তুমি অঞ্জলি করবে, হাত পাতবে, আমি বস্ত্র থেকে নিপীড়ন করে কাপড় নিগড়ে জল দেবো, বাছুরটাকে জল খাওয়াবো।
নবলক্ষ ধেনু তার কত বাছুর। কৃষ্ণ সব দিকে খেয়াল রাখেন, কোন বাছুরটা সকাল থেকে একটু জল খায়নি, শরীরটা টলমল করছে, দাদা আমি জল নিয়ে আসি। কিন্তু তিনি জল নিতে আসেন নাই, তিনি রাধারানীর সঙ্গে সখীর সঙ্গে অনঙ্গ আনন্দ সুখদ কুঞ্জে এসেছেন। এরা চলে যেতে হবে, তাই বৃন্দা বলছে চলে তো যেতে হবে, এতটা পথ যাবে, আবার গরু বাছুর নিয়ে নন্দ ভবনে ফিরবে, একটুখানি বিশ্রাম করে নাও। বলে বেশ চলো রত্ন মন্দিরে যাই। রত্ন মন্দির ঘর রত্নের আসন, তার মাঝে বৃন্দা দেবী করিল আসাজন, সুন্দর করে রত্ন সিংহাসন, রত্ন স্বয়ং কক্ষ সাজিয়েছেন, ফুলের পাপড়ি দিয়ে বিছানা তৈরি করা, গোবিন্দ শুয়েছেন। বলে তোমার সিঙ্গার গুলো একটু অলস করে দি, মানে মাথায় চূড়া পাগড়ি, গলায় বড় বড় মালা, এই নিয়ে তো ঘুমানো যায় না, অলংকার গুলো একটু একটু করে খুলে। সঙ্গে সঙ্গে দাসীরা ডেকেছেন, খুব সেবা পরায়ণা তারা, তারা আমাদের মতন নয়, ওই সাধুরা বসে আছে, ভক্তরা বসে আছে পাতা নিয়ে, অন্ন দেওয়ার লোক নাই, ডাল দেওয়ার লোক নাই, এমন সেবা না। ওই যাও না একটু অন্ন দাও না, বলে তুই জানা, হ্যাঁ এমন না, তারা সেবা করবার জন্য লালায়িত। গোবিন্দ বিছানায় শুতে দেরি, দুপাশে দুজন, একজন ময়ূর পাখা, একজন চামর নিয়ে ব্যজন করছে, এক দাসী চরণ সেবা করছে, একজন কীর্তন গাইছেন, একজন নর্তন করছে। বলে কেন ঘুমোবে, তাই গান শুনিয়ে ঘুম পাড়ায়, ঘুমানোর আগে একটু নাচ দেখে ঘুমোবে। গোবিন্দকে সেবা করবার জন্য বৃন্দাদেবী সুন্দরভাবে রচনা করেছেন স্বয়ং কক্ষ, কিন্তু কিছুতেই বিশ্রাম যেতে পারছে না। কেন গো, কান পেতে রেখেছেন রাধারানী সখীর সঙ্গে কি কথা আলোচনা করে। এখানে কীর্তন হচ্ছে, কান পড়ে আছে রায়ের কণ্ঠে, রাধারানী সখীদেরকে নিয়ে এবার ভোজনে বসেছেন। ওই কান্তের অধরামৃত রায় করেন ভজন, সঙ্গে লইয়া সখীগণ যত দাসীগণ সবাইকে ডেকে গোবিন্দের অধরামৃত তাদের মুখে তুলে দিয়ে নিজে প্রসাদ পাচ্ছেন। কোথায় বসেছেন, পশ্চিম বারান্দায়। যারা বৃন্দাবনে গেছ, ভৌম বৃন্দাবনে, শ্রীধাম বৃন্দাবনে, তারা সেখানে দাঁড়িয়েও কল্পনা করতে পারো, যমুনার কূলে দাঁড়িয়ে আছো, পানিঘাট, কেশিঘাট, চিরঘাট, বস্ত্রহরণ লীলা, একটু এগোলে পানিঘাট, তার সম্মুখে বসে আছেন, পিছনে অনঙ্গানন্দ সুখদ কুঞ্জ, সামনে যমুনা, যমুনার ওই পারে ভান্ডিরবন। শ্রীমতী রাধারানী প্রসাদ পেতে পেতে যমুনার দিকে তাকিয়েছে, অপলক নয়নে তাকিয়েই আছেন। ললিতা বলে সই, ভোজন করবে না, প্রসাদ পাবে না, অপলক নয়নে, চোখে পলক পড়ে না, তাকিয়ে আছে, কি দেখে, যমুনা, যমুনার শোভা দেখছেন রাধারানী। দেখ 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 যমুনা নিজের বুকটাকে কেমন করে সাজিয়েছেন, যমুনা তার বক্ষটাকে সাজিয়েছেন, ওই নদীর দুকুল সেজে উঠেছে, কিসে, আমার গোবিন্দ সেবার উপকরণে। দেখ কেমন করে চামর ব্যজন করে, কেমন করে দীপমালিকা সাজিয়েছে, কেমন করে ধূপপত্র জ্বালিয়েছে। সখীরা বারবার তাকায়, কোনো প্রদীপ নেই। আমরা নদীতে গেলে, গঙ্গায়, যমুনায়, সরস্বতীতে, কোনো তীর্থ স্রোতশ্রেণীতে গেলে প্রদীপ দীপদান করি না, শালপাতার মধ্যে করে ফুলের পাপড়ি দিয়ে প্রদীপ জ্বালিয়ে ছেড়ে দিই, ভাসতে ভাসতে চলে যায়। আমি একটা প্রদীপ দিলাম, তুমি একটা প্রদীপ দিলে, অনেকগুলো প্রদীপ ভেসে ভেসে চলে যাচ্ছে, অনেক দূর থেকে দেখা যায়। রাধারানী ঠিক তেমন ভাবে অনঙ্গানন্দ সুখদ কুঞ্জে বসে যমুনার বুকে তাকিয়ে দেখছেন, অনন্ত দীপ মালিকা কারা যেন ভাসিয়ে দিয়েছে, প্রদীপগুলো ভাসছে, কিন্তু সখীরা দেখছে একটাও প্রদীপ নেই, রাধারানী দেখছেন অনেকগুলো প্রদীপ, ওরাই কোথায় দীপ, কোথায় বা ধূপ, কোথায় বা চামর ব্যজন। বলে ওই যে চেয়ে দেখ, ওই যে দীপ জ্বলে আছে। রাধারানী কাকে দীপ মনে করছে জানো, পদ্মের কুড়ি, পদ্মের কলিকা, যে পদ্মটা ফোটে নাই, পদ্মের কলিকাটা ঠিক প্রদীপের দীপশিখার মতো, আর তার সঙ্গে পদ্মের পাতাটা দেখে মনে হচ্ছে একটা প্রদীপ, প্রদীপের অগ্রভাগে যেন প্রদীপের দীপশিখাটা জ্বলে আছে, এই হচ্ছে একটা পদ্মের পাপড়ি আর পদ্মের কলিকা। এইভাবে কত পদ্মের কলিকা, কত পদ্মের পাতা যমুনায় রয়েছে, রাধারানী দূর থেকে দেখে মনে করছেন ওগুলো সব প্রদীপ জ্বলে আছে, আর যেই পদ্ম ফুলগুলো ফুটেছে বিকশিত, তার মধ্যে ভ্রমরের দল আসে, মধু পান করে দলে দলে আসে, দলে দলে চলে যায়, দূর থেকে দেখে মনে হচ্ছে যেন ধূপ জ্বলছে, ধূপের ধোঁয়া একে বেঁকে যাচ্ছে, ভ্রমরের দল আসা যাওয়া করছে, এটা অনুভব, এটা আস্বাদন, লীলার প্রসাদ এভাবে পাওয়া যায়, লীলার প্রসাদ এভাবে পাওয়া যায়, নামের প্রসাদ এভাবে পাওয়া যায়, যখন নামকে আমরা চিন্ময় রূপে জানি। যারা প্রসাদ পেতে ভালোবাসেন,
প্রসাদ পেয়ে এসে যখন একটু বিশ্রাম করবে, প্রসাদের মহিমা বলছে, দেখো কি সুন্দর প্রসাদ পেলাম, বাড়িতেও তো খাই, আশ্রমে এসে খেলাম, ওই তো একটা তরকারি ডাল, আহা কি মধুর, কি ভালো প্রসাদ তো এসছেন রসনা, এবার কি করবেন, একটু বিশ্রাম করবে। যারা এবার নাম প্রসাদের পিপাসু তারা নামের কাছাকাছি যাবে, কিন্তু নামকে যারা প্রসাদ রূপে এখনো পেতে অভ্যস্ত না, তারা বলে একটু ওদিকে তো খোলকর্তাল বাজছে, একটু আড়ালে গিয়ে বিশ্রাম করি, প্রসাদ তো এসছি তো ওর বিশ্রাম করব। কিন্তু ওই প্রসাদের পরেও যে নাম প্রসাদ পাওয়া যায়, কথা প্রসাদ পাওয়া যায়, এই কথাকে নামকে রূপকে যারা প্রসাদ বলে স্বীকার করেছে, প্রসাদ বলে আস্বাদন করতে পারার সামর্থ্য উপার্জন করেছে, তারাই পারে, অন্য কেউ পারে না। অন্য কেউ এখান থেকে প্রসাদ পেয়ে আড়ালে গিয়ে বিশ্রাম করবে, ওই প্রসাদ পাওয়ার জন্য তাদের প্রাণ আর কাঁদবে না, কারণ ওটা প্রসাদ বলে তো বোধ হয় না, ওটা পেটের ক্ষুধা মেটায়, আর ওই প্রসাদ মনের ক্ষুধা মেটায়, প্রাণের ক্ষুধা মেটায়। তো মনে প্রাণে ওই নামে রূপে ক্ষুধা জাগবে, তবে তো মিটবে, ক্ষুধাই তো নাই, ক্ষুধা তো পেটে, তাই ওইখানে লাইন দিয়েছি, পাওয়া হয়ে গেছে, ক্ষুধা মিটে গেছে, এবার শরীর বিছানা চাইছে, কিছু মনে করো না, এটাই বাস্তব। আস্বাদন এইখান থেকে শুরু হয়, লালসা থেকে। রাধারানী দেখছেন কত ধূপ কত দীপ জ্বলছে যমুনার বুকে, ও সই ধূপ দীপ না হয় বুঝলাম, চামর ব্যজন কে করে রে, বলে যমুনার কুলে বাতাস বইছে, বৃক্ষগুলো একবার মাটিতে লুটিয়ে পড়ে একবার মাথা উঁচু করে দাঁড়ায়, শ্রীমতীর কল্পনায় কে যেন শত শত চামর নিয়ে ব্যজন করছে আমার বধূকে সুখ দেবে বলে, বৃক্ষগুলো মাটিতে লুটিয়ে পড়ে আর ওঠে, দেখে মনে হচ্ছে চামর ঢুলছে, চামর ব্যজন করছে। আচ্ছা সখী, আমরা কি পারি না এই সুন্দর বনশোভা মাঝে আমার বনমালী প্রাণবধূকে একটু সুখ দিতে? কি সুখ কি চাও তুমি? না ওই বন মধ্যে যদি একটু হিন্দোলার ব্যবস্থা করা যেত, একটু ঝুলনের ব্যবস্থা করা যেত, হবে, নিশ্চয়ই হবে। মা যোগমায়াকে ডাকলেন, যিনি লীলা রসের ক্ষেত্র প্রস্তুত করেন, যোগমায়া ভগবতী, তিনি বৃন্দাবনেই বাস করছেন, ব্রজলীলা আস্বাদন করতে তিনি যোগমায়া রূপে বৃন্দাবনেই আছেন। মা যোগমায়াকে ডাকলেন, তুমি যাও বনদেবীকে গিয়ে আজ্ঞা করো, বনের যিনি অধীশ্বরী বনদেবী, আমরা হয়তো সবাই পুজো করি না, যারা সুন্দরবনের মানুষ তারা জানবেন, যারা জঙ্গলে যায় মধু আনতে কাঁকড়া ধরতে, তারা বনদেবীর বিশেষ পুজো করে তবে যায়, কারণ বনের অধীশ্বরী তো, বনের কোনো প্রাণী যেন তাদেরকে শিকার না করে, তাদেরকে আক্রান্ত না করে, তো বনদেবী হচ্ছেন বনের অধীশ্বরী। রাধারানী বললেন ললিতাকে, ললিতা বললেন যোগমায়াকে, যোগমায়া বলছেন বনদেবীকে, যাও বনের প্রত্যেকটা তৃণগুল্ম লতা কীট পতঙ্গকে বলে দাও ওই বনের শোভায় সুসজ্জিত হতে, আমার বনমালীকে নিয়ে আমি হিন্দল করতে যাব, ঝুলন করতে যাব। বন সেজে উঠল, এমনিতেই তো আষাঢ় শ্রাবণে বৃষ্টি হয়েছে, চতুর্দিক সবুজ হয়ে শ্যামল হয়ে উঠেছে, প্রতিটি বৃক্ষে শাখা প্রশাখায় পত্র পল্লব পুষ্প একেবারে পরিপূর্ণ। বধুকে নিয়ে যাবেন? বধুকে সাজাতে হবে না? অবশ্যই, দেখ না আমার বধু ঘুমিয়ে পড়লো কিনা, বৃন্দাদেবী নিয়ে গেছে তো নিদ্রা দেওয়ার জন্য, বধু ঘুমিয়ে পড়লো কিনা দেখ না, গিয়ে খোঁজ নে না। কৃষ্ণ পিছনে দাঁড়িয়ে বলছে, আমি তোমার পিছনে দাঁড়িয়ে শুনছি, আমাকে সুখী করবার জন্য তোমার হৃদয়টা কত ব্যাকুল, বসেছো ভোজনে, ভোজনে তোমার মন নাই, তোমার নয়ন গিয়েছে ওই ভান্ডির বনে বনশোভা দেখে, ওই বনশোভার মধ্যে তুমি কি করে আমায় সেবা করতে পারো? কৃষ্ণ তো সঙ্গে আছেন, সাক্ষাতে আছেন, কতটুকু ব্যবধান, ভোজন কক্ষে রাই, স্বয়ং কক্ষে গোবিন্দ, কৃষ্ণ মিলনেই কিন্তু আছে, কিন্তু যখন কৃষ্ণ অদর্শনে থাকেন, কৃষ্ণকে কাছে পায় না, তখনও রাধারানী ওই কৃষ্ণ সেবার প্রসন্নতার জন্যেই, কৃষ্ণের প্রসন্নতার সেবাই চিন্তা করতে থাকে, কি করে কৃষ্ণকে সুখী করতে পারতাম, আমার দ্বারা আর কি সম্ভব? আচ্ছা আমি কি পারি না তপস্যা করে সূর্যকে অনুরোধ করে, কৃষ্ণ যখন গঠে যায় সূর্যের এই যে কিরণ, সূর্যের তাপ আমার বধুর অঙ্গটাকে দগ্ধ করে, বিধি আমায় যদি মেঘে করত, যদি মুনির পুত্রের সুত হয়ে আমি জন্ম নিতাম, মুনিপুত্রকে এখানে বলছেন মুনিপুত্র রাবণ, রাবণের পুত্রকে মেঘনাথ, আমি যদি মেঘ হয়ে জন্মাতাম
আচ্ছা রাই তুমি মেঘ হলে কি হতে? বলে মেঘ হয়ে আমি সূর্যকে ঢেকে দিতাম, আমার বধু যখন নন্দভবন থেকে গোবর্ধনে যায় সূর্যের তাপে বধুর গাটা পুড়ে যায়। আমি যদি মাকে এনে পথ বিছাতে পারতাম, এটা কেমন বাজে কথা হলো? তোমার বধু হেঁটে যাবে জন্য তুমি তোমার মাকে এনে পথে বিছাবে? কোন মা? রাধারানীর দুজন মা, এক মা কীর্তিদা যার কোলে বড় হয়ে উঠেছেন বৃষভানুকন্যা সুমতি রাধারানী, আরেক মা কমল পদ্মফুল, জলে যে পদ্ম ফোটে সেই পদ্ম রাধারানীর মা। কেমন করে বৃষভানু বাবা যখন প্রথম রাধাষ্টমী তিথি যেদিন রাধারানীর জন্মদিন সকালবেলা যমুনায় স্নান করতে যাচ্ছেন দু ভাই, দুজন রাজা বৃষভানু চন্দ্রভানু, দুজনেই শুনতে পেলেন কোথা থেকে যেন শিশুর ক্রন্দন শোনা যায়। শিশুর কান্না তো বোঝা যায় না, পুত্র না কন্যা, শুধু কান্না ক্রন্দনটাই শোনা যাচ্ছে। কে কাঁদে? মনে হচ্ছে কোনো বাচ্চা কাঁদছে। কোথায় কাঁদছে? যমুনার কাছে গিয়ে দেখলো দুটো পদ্ম ফুলে দুটো শিশু শুয়ে শুয়ে কাঁদছে। একটা পদ্ম ফুল থেকে একটা শিশুকে কোলে তুলে নিলেন চন্দ্রভানু, তিনি হলেন চন্দ্রাবলী। আর বৃষভানু একটা পদ্ম থেকে সন্তানকে কোলে তুলে নিয়ে স্ত্রীর কোলে গিয়ে দিয়ে আসলেন, তিনি হলেন শ্রীমতী রাধারানী। তো কীর্তিদা যেমন এক মা, ওই পদ্ম মা। মা মানে কি? মা মানে সন্তানের আধার, যেই আধারে প্রথম রাধারানী এসেছেন জগতে, সেই আধারটাই তো কমল পদ্ম। তাই রাধারানী ভাবছেন যে পথে আমার বধু হেঁটে আসে সে পথে যদি পদ্ম দিয়ে আমি পথটাকে নির্মাণ করতাম, তাহলে সেই কমলের উপর দিয়ে আমার বধুর চরণ কমল এগিয়ে আসতো, বধুর চরণে ব্যথা হতো না। অনুভব সেবা লালসা। হ্যাঁ, তুমি অন্য কোন পন্থায় কিন্তু ব্রজলীলা বিলাসকুঞ্জ রস আস্বাদন করতে পারবেই না। পারবে? এই যে প্রার্থনা করো, মোর মনে অভিলাষ বিলাসকুঞ্জে পাবো বাস, নয়ন হেরিব সদা যুগল উপরাশি। তুমি যদি শ্রীদাম সুদাম সখাদের সঙ্গে পরিচয় হয়, তুমি পারবে কুঞ্জ মন্দিরে যেতে? নন্দ বাবা যশোমতির সঙ্গে যদি তোমার সম্বন্ধ হয়, তুমি পারবে কুঞ্জ মন্দিরে যেতে? তুমি যদি কৃষ্ণের ভৃত্য হও, কৃষ্ণ দাস হও, তুমি পারবে? পারবে না। কি হলে পারবে? বলে একমাত্র রাধার যদি দাসী হতে পারো, তবেই তুমি সখী সঙ্গে কুঞ্জ মন্দিরে যে রাধা কৃষ্ণের বিলাস তুমি পেতে পারবে। আচ্ছা, আমরা সখী হব কি করে? চরিতামৃত বলছে গুরু প্রদত্ত যে সাধন সিদ্ধ দেহ, সেই দেহকে দিন রাত মনে কল্পনা করে, সেই অপ্রাকৃত সিদ্ধ দেহের চিন্তন করে তুমি ওই লীলায় পৌঁছে যেতে পারো। সাধনে ভাবিবে যাহা শুদ্ধ দেহে পাবে তাহা অপক্কা পক্ক মাত্র সে বিচার, অপক্কে সাধন রীতি পাকিলে তাহাই প্রেম ভক্তি, এই তত্ত্ব সর্বসিদ্ধি সার। শ্রীহরি চরণ কমল স্মর্তব্য, যিনি নিয়মিত স্মরণ করেন, স্মরণের অনেক মাহাত্ম্য। আমরা তো পাদুকা স্মরণ মাহাত্ম্যটা পড়ি, এত মাহাত্ম স্মরণের, কিন্তু স্মরণ হয় যার, তিনি তো জানেন স্মরণে কি সুখ, স্মরণে কি তৃপ্তি, স্মরণে কি আনন্দ, তিনি জানেন। লীলা স্মরণ, চরণ স্মরণ, ভগবত রূপ স্মরণ। তাই রাধার দাসী হলে পরে মনে মনে সেই অপ্রাকৃত ব্রজ লীলাকে আস্বাদন করতে পারা যায়। রাধারণী বলছেন আমার বধুকে গিয়ে বল হিন্দোলায় যাবার কথা, কিন্তু গোবিন্দ পেছনে দাঁড়িয়ে আছে। বলে রায়, হে প্রাণেশ্বরী, আমি শয্যায় থাকতে পারলাম না, তোমার মুখের এই সেবার কথা আমাকে টেনে আনলো। শ্রীনতাং সকথা পুণ্য শ্রবণে কৃতানাঃ, আমার নিজের কথা আমি বড্ড ভালোবাসি, কথা আমাকে টেনে আনে। হরি কোথায়? হরি কথায়? হরি কথাতেই হরিকে খুঁজে পাওয়া যায়। যাও বৃন্দা, আমার বধুকে তাহলে সাজিয়ে দাও এক মুহূর্তে। বৃন্দা দেবী সাজিয়ে দিলেন কৃষ্ণ, কি অপরূপ সাজে সাজিয়েছেন। যখন সখীরা সাজায় না, রাধারানী এসে সখীদেরকে অনুরোধ করে, এই সন্না বধুর শৃঙ্গারটা যেন কোমল হয়, কোমল শৃঙ্গারে সুখ হয়। সখীরা পরিপাটি করে সেবা করে, কিন্তু আমার বধুর যেন কষ্ট না হয়। তোরা পথ নির্মাণ করছিস আমার বধু আসবে বলে, ওই পথ ফুলের বোটাগুলো ভেঙে দে, ফুলের বোটাগুলো ভেঙে দে। কেন? বোটা শক্ত, তার চরণ খুব কোমল। বৃন্তচ্যুত করে পুষ্পের যে দল, ফুলের যে পাপড়ি, তাই দিয়ে পত্র রচনা করো, রাধারানী শিখিয়ে দিচ্ছেন। সেবা এইভাবে করতে হয়। সখীরা পথ সাজাচ্ছেন,
আমার বধুকে মালা পরাচ্ছ, খুব ভালো কথা, সুন্দর মালা, কুন্দকে তো কি অতসী মালতি জ্যোতি। আচ্ছা মালাটা একটু বুকে ধরে দেখ না, মালাটা কত ভারী, মালাটার ওজন কত। আরে মালা গেঁথেছি পরাবো তার সুখ হবে বলে, মালার ওজন করে কি হবে না, মালা যদি খুব ভারী হয় আমার বধুর গলে কষ্ট হবে। রাধারানীর অনুভব, আমার বধু এসেছেন কুঞ্জে, তার চরণ ধোয়ানো হবে। আচ্ছা জলটা সুশীতল তো, সুশীতল জলে কইল পদ প্রক্ষালন, বুকের কাছে ধরে দেখ না কুম্ভটা, কলসিটা ধরে দেখ, জলটা শীতল কিনা, জলটা উষ্ণ কিনা। এ হচ্ছে সেবা, কোমল সাজ, কোমল শৃঙ্গার। কিন্তু আজকে রাধারানী দরজায় এসে বলছে, তুলসী আজকে শৃঙ্গার কিন্তু কোমল করলে হবে না, তবে কেমন শৃঙ্গার হবে, কঠিন শৃঙ্গার। মালা পরাচ্ছ, শক্ত করে বেঁধে পড়াও, চূড়া বেঁধেছ খুব করে বেঁধে দাও। বলে কেন, বলে হিন্দোলায় দুলবে না, আমার বধু হিন্দোলায় দুলতে দুলতে যদি মাথার চূড়াটাই খুলে পড়ে গেল দেখতে ভাল লাগবে। টানি আওয়াজিও চূড়া কিবা নবগুঞ্জা হরে বেড়া, টানি আওয়াজিও চূড়া। ওই দেখ কোন সখী জানো একটা গুঞ্জা ফলের মালা গেঁথে এনেছে, গুঞ্জা ফল আমাদের বাংলায় কুচ ফল যাকে বলি, লাল লাল ছোট ছোট লাল কালো কুচ ফল, বৃন্দাবনে তেমন গুঞ্জা ফল পাওয়া যায়। কোন সখীকে যেন দেখলাম একটা গুঞ্জা মালা গেঁথে এনেছে, ওই তো সখী তোমার হাতে, দাও তো দাও তুলসী কই মালাটা দাও, চূড়া বেঁধেছে তো কাপড়ের ডোর দিয়ে বেঁধেছে, বস্ত্র ডোরে, ও ডোর থাকবে না, ওই গুঞ্জা মালা দিয়ে চূড়াটাকে বেঁধে দাও, শক্ত করে বেঁধে দাও, হিন্দোলায় দোলার সময় যেন চূড়া খুলে না পড়ে। খুব সুন্দর করে শৃঙ্গার হয়েছে, গোবিন্দ বলে উঠলেন, কি প্রাণেশ্বরী আমি শুধু সাজব, তুমি সাজবে না, তোমার শৃঙ্গার হবে না। সখীরা রাধারানীকে সাজিয়ে নিলেন, গোবিন্দর দেখে ভালো লাগলো না, সাজ একদম ভালো হয়নি। ললিতা বললেন, সে কি কথা গো, আমরা রাইকে সাজাই আমাদের প্রাণের সর্বস্ব দিয়ে, তুমি দেখে অবাক হয়ে যাও, হরিমন বিমহন রাধার বদন উজ্জ্বল। হ্যাঁ রাধারানীকে আমরা কত সুন্দর করে নীল কাপড় পরিয়েছি, মাথায় বিজুলি বরণের ওড়না দিয়েছি, নাশায় ব্যাসর, চোখে কাজল, চরণে আলতা, হাতে কঙ্কন, কটিতে করদান, কণ্ঠহার সব দিয়েছি। বলে সব দিয়েছ বটে, সবই দিয়েছ, সেবাটায় ভালোবাসা ছিল না, প্রেম ছিল না। তুমি একটা রান্না তৈরি করছো সুস্বাদু করার জন্য, ঘি দিয়েছো, গরম মশলা দিয়েছো, কাজু বাদাম বেটে দিয়েছো, এখন তো কত কি দিয়ে রান্না, দই নারকেল, ভুলে গেছো শুধু এক চামচ লবণ দিতে, খেতে কেমন লাগবে ভাবো না, সব দিয়েছো, ঘি, গরম মশলা, কাজু, দই, নারকেল, শুধু লবণ দাও নাই, বলে খেতে ভালো লাগবে না। গোবিন্দ বলছেন, দেখো প্রেম সেবার উপকরণের প্রধান উপকরণে হচ্ছে প্রেম, ছিল না আজকের শৃঙ্গারে, তোমরা দায়বদ্ধতায় সাজিয়ে দিয়েছো রাইকে, ভালো সাজিয়েছ, তবে এ ভালো আমার চোখকে সুখ দেয় না, আজকে আমি সাজাবো। ললিতা বলল, তালেই হলো, তুমি সাজাবে না তাহলে আমাদের রাইকে নিয়ে আর পথের মধ্যে দিয়ে আমরা হেঁটে যেতে পারবো না। বলে কেন, বলে লোকে দেখে হাসবে তো, তুমি সাজাতে পারো নাকি, তুমি তো প্রথমত এক পুরুষ মানুষ, তা আবার কি সব পুরুষ সমান নয়, কিছু পুরুষের আবার গুণ থাকে, তোমার তো গুণই নাই কোনো, শুধু একটাই গুণ, গরুর লেজ ধরে দৌড়তে পারো। রাধারানী বলছে, নেই আর বলিস না, সকাল থেকে বলছিস, সকাল থেকে তাকে অপদস্থ করেছিস, আর বলিস না। বলে বলবো না, তার স্পর্ধা দেখো, আমরা সাজিয়ে এনেছি তাতে হয়নি, অনুরোধ করতে পারে যে তোমরাই পুনরায় ভালো করে সাজিয়ে দাও, তা নয়, বলে কিনা আমি সাজাবো, ও সাজাতে পারে, একটা পুরুষ মানুষ পারে মেয়ে মানুষের মাথার চুলের বেনি বাঁধতে, পারে কাপড় পরাতে, পারে চরণে আলতা পরাতে, পারে চন্দন দিয়ে অলকা তিলকা করাতে। গোবিন্দ বলে, একবার সুযোগ দিয়ে দেখো না আমি পারি কিনা, তবে আমি যখন সাজাবো তোমরা কেউ সম্মুখে থাকবে না, কারণ তোমরা সামনে দাঁড়িয়ে থাকলে আমি সেবা করতে পারবো না, তোমাদের মন তো ভালো না, গোবিন্দ বলছে, তোমাদের মন তো ভালো না, তোমাদের মন তো কুটিল। সখীরা বললে, বলতে পারলে, সারাদিন রাত আমরা শুধু অপেক্ষায় থাকি কিভাবে কি প্রকারে এই যুগলকে মিলিত করে আমরা একটু যুগল রূপ দেখে নয়নকে সার্থক করব। গোবিন্দ বলছো, তোমাদের দুঃখ হয় বুঝি, বেশ তাহলে এই ক্ষেত্রে আমি জয়ী হলাম। বলে কি করে, বলে আমাকে তোমরা যত গালি দাও না কেন আমি কিন্তু দুঃখী হই না, সেটাকেও আনন্দে আস্বাদন করি, কিন্তু দেখো একটু বলেছি তাতেই তোমাদের দুঃখ লাগছে, না না তোমরা খুব ভালো সাজাও,
তোমাদের মন কুটিল নয়, তবে অনুরোধ করছি তোমরা কেউ কাছে থাকবে না, এটা অনুরোধ, বেরিয়ে যাও, আলতাদাসী আলতা রেখে চলে যাও, বস্ত্র অলংকার রত্নবেটিকা সব রেখে চলে যাও, দরজা বন্ধ করে দাও। দরজা বন্ধ হয়ে আছে, গোবিন্দ নিজে হাতে রাধারানীকে সাজিয়েছেন, যেই না দ্বার উন্মোচন করে দিয়েছেন, সখীরা রাধারানীকে দেখে মনে মনে ভাবছেন, আমরা কোনোদিন এমন ভাবে রাই সাজাই নাই, কি অদ্ভুত শৃঙ্গার। রাধিকা সাদত ইন্দু নিন্দে মুখমণ্ডলী, শরৎকালের পূর্ণিমার চাঁদ ও নিন্দিত হয় রাধার বদন শোভা দেখলে, দেখ বদনে কেমন সুন্দর চন্দন দিয়ে অলকাতিলকা করেছেন বনমালী, কি সুন্দর। তার গন্ড দেশে, গন্ড মানে গাল, শ্রীমতীর গন্ড দেশে একটা কলকা চন্দন দিয়ে এঁকেছে, তার মধ্যে পদ্ম ফুটেছে, তার মধ্যে সুন্দর পতঙ্গ, ভিন্ন ভিন্ন রকমারি তার রং, বিচিত্র চিত্র। সখীরা দেখছেন কর্ণে কুণ্ডল ময়ূরাকৃতি, ময়ূর যেন পেখম তুলে নৃত্য করছে রাধারানীর কর্ণে, পড়িয়েছে কিন্তু একটা গয়না, সোনার গয়না। আপনি যদি যুক্তি দিয়ে বিচার করেন, সোনা একটা ধাতু নিষ্প্রাণ, কিন্তু যখন রাধারানীর কর্ণে একটা কুণ্ডল গেছে, রাধারানী তো ভাবমণ্ডিত, মহাভাবের অধীশ্বরী রাধারানী, প্রেমের পরমসার মহাভাব জানি, মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, রাধারানীর কর্ণের কুণ্ডলটা ওই ময়ূর আকৃতি কুণ্ডল যেন পেখম তুলে নৃত্য করছে। ময়ূর নাচে কখন? পেখম তুলে, বলে আকাশে যখন মেঘ হয় পাশেই তো মেঘরূপী কৃষ্ণ দাঁড়িয়ে আছে, কৃষ্ণ দেখে কর্ণের কুণ্ডল পেখম তুলে নৃত্য করছে, কারা দেখছে এই অনুভবের নয়ন কাদের? বলে ললিতাদি সখীগণের, দেখ দেখ কি সুন্দর সাজিয়েছে। কি অপূর্ব সাজিয়েছে আমাদের ব্রজেন্দ্র ভানু নন্দিনীকে। গোবিন্দ বললেন, হ্যাঁ গো ভালো সাজিয়েছি সে নয়, বুঝলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবে না, এবার যাত্রা করবে, এবার যাবে, চলো, তোমরা হয়তো ভুলে যাচ্ছ আমি গরু চড়াতে যাব, আবার আমি জল নিতে এসেছি, জল নিয়ে যাব, বাছুরকে জল খাওয়াবো, আবার গরু বাছুর নিয়ে গোষ্ঠে যাব, তোমরা শুধু তোমাদের সুখের কথাই ভাবলে, তোমরা একবারও ভাবছো না আমার মা যশোমতী বসে আছে আমার ফেরার অপেক্ষায়। তিনি তো লীলানায়ক, আনন্দ নেবেন এবং আনন্দ দেবেন, এই জন্যই তো লীলায়িত হয়েছেন, বিগ্রহ ধরেন কেন তিনি? আনন্দ নেবেন এবং আনন্দ দেবেন, আনন্দ লীলাময় বিগ্রহায়, এটাই বিগ্রহের বৈশিষ্ট্য। এই যে আমি লীলায়িত হয়েছি, লীলা পুরুষোত্তম ছিলাম তো, অনুতে পরমানুতে পরব্রহ্ম হয়ে কেন মূর্তি ধরলাম? তোমাদের আনন্দ দেব আর তোমাদের সেবা থেকে আনন্দ পাবো, তো তোমরা শুধু নিজেদের আনন্দের কথাই ভাবলে, আমার মায়ের কথা ভাবলে না, চলো চলো তাড়াতাড়ি চলো। এইবার পথমধ্যে যখন গমন করছেন, কুঞ্জ মন্দির থেকে বেরিয়েছেন, চতুর্দিকে সমস্ত ব্রজবধূ ব্রজললনা হাতে তালি দিয়ে রাধা মঙ্গল গাইছে, গোবিন্দ দেখছেন বনশোভা, আহাহা কি অপূর্ব, কি অপূর্ব সাজিয়ে রেখেছে বৃন্দাবনকে, যমুনা অতিক্রম করছে, যেই না যমুনা অতিক্রম হয়ে গেল, যমুনা রোদন করছে, হ্যাঁ গো এত দ্রুত কেন চলে গেলে, যমুনার এপার থেকে ওপারে যেতে হবে, যমুনার ওপারে ভান্ডির বন, ভান্ডির বনের ঈশান কোণে উত্তর পূর্ব কোণে ছোট্ট একটা শাখা বন, বনটার নাম বর্ষা হর্ষ বন, বর্ষা ঋতুর আগমনে ওখানে সমস্ত বনলতায় পুষ্প প্রস্ফুটিত হয়, ওখানে শুধু বর্ষার ফুলই ফোটে, ধরো চাপা গন্ধরাজ বেল এরা বর্ষায় ফোটে, বৃষ্টি হলে তবেই ফুল ফোটা শুরু করে, আর যেই বর্ষা চলে যায় এদেরও আবার গাছপালা শুকিয়ে যায়, আবার পরের বর্ষার জন্য অপেক্ষা করে। মানাবিধানে পুষ্পানি যথা ঋতুকালে ভবানি চা, ওই এক ঋতুর জন্য অপেক্ষা করে থাকে, ওই নানাবিধ সুগন্ধি পুষ্প ফুটতে পারে না, বৃষ্টির জলের অপেক্ষায় থাকে, বৃষ্টি পড়লেই ফুটে ওঠে, ওটা বর্ষা হর্ষ বন, ওখানে শুধু বৃষ্টিতে ফোটা ফুলগুলোই পাওয়া যায়, ওইখানে ঝুলন হবে। যখন রাধা গোবিন্দ পথে নেমেছেন, গোবিন্দ শুধু দুপাশে দেখছেন, সখীরা কীর্তন গাইছে, ঠিক এরই মধ্যে দিবাভক্ত দিনের বেলা তো সূর্যের কাছে খবর পৌঁছেছে, হে আদিত্য নারায়ণ, আমরা এতদিন জেনে এসেছি তুমি যতক্ষণ গগনে বিরাজ করো ততক্ষণ অন্য কোনো প্রভা জগতে প্রকট হতে পারে না। সংক্ষেপে বলি,
রাতের আকাশে যদি আমরা তাকাই রাত্রিকালে, আমরা অনেক তারা নক্ষত্র দেখতে পাই জল জল করে ছোট ছোট, আর সবচাইতে বড় কিরণ কে দেয়? চন্দ্র, চন্দ্রমা, তাই তো? কিন্তু দিনের বেলায় যদি তাকাই, চাঁদ দেখতে পাও? কোনো তারা দেখতে পাও? কাউকে দেখতে পাও না, একজনকেই দেখতে পাও, দিবাকর বিরাজ করে গগন জুড়ে। তো সূর্য যতক্ষণ আকাশে থাকে কোনো প্রভাই প্রকাশিত হতে পারে না, সূর্য যখন অস্তাচলে যায় সমস্ত প্রভা সহ চন্দ্রিমা চন্দ্রিকা বিতরণ করে। কিন্তু আজকে কি হয়েছে জানো? সূর্য বলে কি হয়েছে, তুমি আকাশেই আছো কিন্তু মাটিতে দুটো চাঁদ উঠেছে, মাটিতে দুটো চাঁদ উঠেছে। বলে চাঁদ তো মাটিতে ওঠে না, আর যদিও বা ওঠে, চাঁদ তো একজন, চাঁদও আমার আলোয় আলোকিত। আমি জানি না, আমার না জানা অবস্থাতে মাটিতে দুটো চাঁদ, বড় রহস্য কথা তো। যাও যাও দেখে এসো, কোথায়? বৃন্দাবনে যমুনার কূলে দুটো চাঁদ উঠেছে। কি চাঁদ? নন্দকুল চাঁদ, বৃষভানুকুল চাঁদ, শ্যামচাঁদের বদন চাঁদ আর আমার রাইধনির বদন চাঁদ, বিধুমুখী চন্দ্রমুখী। কেমন চাঁদ? বলে তুমি শরৎকালের পূর্ণিমায় যেভাবে প্রকট হও তার চাইতেও সুন্দর। শ্রীহরি, শরৎকালে চন্দ্র যেমন হয় তার চাইতেও সুন্দর চাঁদ উঠেছে। আদিত্য, যাও দেখে এসো। সূর্য এলেন, সূর্য কিভাবে এলেন? কিরণ রূপে, সূর্যের আলো রূপে, তীব্র রূপে। দেখবে বর্ষাকাল বৃষ্টিটা যেই হয়ে যায়, হয়তো একটুখানির জন্য সূর্য ওঠে, সূর্যের আলো, কিন্তু কি তেজ তার! পরিষ্কার আকাশ ঝলমল করছে, কি তাপ! এতক্ষণ মেঘলা ছিল, বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে, যেই না বৃষ্টিটা থেমেছে সূর্য উঠেছে, যেন একদম পুড়িয়ে দিয়ে যাচ্ছে সবকিছু। তীব্র প্রকাশ বৃন্দাবনে ক্ষণকাল তীব্র প্রকাশ হলো। রাধারানী বললেন, এটা তো হওয়ার কথা নয় ওমা, এমন যদি সূর্যের তীব্র প্রকাশ হয় তাহলে ঝুলন হবে কি করে? ঝুলন মানে কি? সারাদিন বৃষ্টি চলবে। ঝুলন মানে সারাদিন বৃষ্টি হবে, বৃষ্টি থামবেই না, মৃদু গতিতে বাতাস চলবে, ঝড়ের মতো বাতাস বইবে। বাতাস যদি না বয় বৃক্ষ চামর ঢুলাবে কেমন করে বলো না গো? বাতাস যদি না বয় তাহলে ওই যমুনার কূলের কেলিকদম্ব বৃক্ষগুলো মাথা দোলাবে কি করে? আর বৃক্ষের মাথা যদি দোদুল্যমান না হয় তাহলে রাধারানীর মনে হবে কি করে, যমুনার কূলে কারা যেন হাজার হাজার চামর নিয়ে দাঁড়িয়ে আছে। শুধু বর্ণটা আলাদা, চামরের রং হয় শ্বেত শুভ্র রাজহংসের মতো, চামর দেখো না, সাদা চামর। কিন্তু আজকে যমুনার কূলে হাজার হাজার চামর বিজন হচ্ছে, কিন্তু সেগুলো সব হরিয়ালি, সব সবুজ গাছ, বাতাস বইছে, বাতাসও বইছে না, বৃষ্টিও হচ্ছে না। বৃষ্টি তো হতে হবে, বৃষ্টি না হলে তো ময়ূর নাচবে না। আকাশে যদি মেঘ না থাকে ময়ূর তো পেখম তুলে নাচবে না। বৃষ্টি যদি না হয় কমল তো পূর্ণ বিকশিত হবে না। প্রচন্ড উত্তাপ হলে ভ্রমরেরা মধুপান করতে পারবে না, কোকিল পঞ্চম তানে গান গাইতে পারবে না, সবকিছু ভেঙে যাবে, রসভঙ্গ হবে। ললিতা ইঙ্গিত করলেন, ইঙ্গিতে বুঝিব সেবা। ওখানে মুখে কথা নাই, চিঠিতে কথা নাই, ইঙ্গিতে সেবা, মনে মনে কথা। ললিতা গিয়ে যোগমায়াকে জানালেন, যোগমায়া বনদেবীকে জানালেন, বনদেবী বললেন, আমি নিরুপায়, এই প্রকৃতির ক্ষমতার বাইরে কে? পুরুষ, সূর্য। সূর্য প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে। সূর্য এসেছেন তোমাদেরকে দেখতে। সূর্য কিভাবে এসেছেন? আভা প্রভা দ্যুতি কিরণ। কিন্তু সূর্যের কিরণের মধ্যে আবার তাপ বিরাজ করে, সূর্যের আলো গায়ে বেশিক্ষণ রাখা যায় না। চাঁদের জ্যোৎস্না মেখে দেখো, মনে হয় যেন গা জুড়িয়ে যায়। চন্দ্রের কিরণে দাঁড়াও, মনে হয় গা জুড়ায়, কিন্তু সূর্যের কিরণে দাঁড়াও, গা পুড়ে যায়। বৃক্ষের দুপাশে এমনভাবে তারা আলিঙ্গন দিয়েছে, পথের মধ্যে যাচ্ছেন তো যুগল, পথের দুপাশে যে কেলিকদম্ব বৃক্ষ, কালিন্দির কুলে কেলি কদম্বের বন, এই কেলি কদম্ব গাছরা পরস্পর পরস্পরকে প্রেমালিঙ্গনে আবদ্ধ করেছেন, এমন ভাবে ছাউনি তৈরি হয়ে গেছে সূর্যের কিরণ আর প্রবেশই করতে পারছে না। সূর্য এসে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কিছুতেই দেখতে পাচ্ছেন না, মাটিতে দুটো চাঁদ উঠেছে, শ্যামচাঁদের বদন চাঁদ আর আমার বিনোদিনীর ওই চাঁদ বদন, দেখতেই পাচ্ছে না। অবশেষে ওই পত্র বৃক্ষ ভেদ করে সূর্যের কিরণ এসে পড়লো রাধার মুখে, রাধারানীর বদনে সূর্যের প্রভাব পড়েছে, কিরণ গরম, মুখটা ঘামতে শুরু করেছে। যেই না মুখটা ঘামছে, চন্দন গুলে গলে গলে পড়ছে,
গোবিন্দ মনে মনে ভাবছে, নিজে হাতে করে যত্ন করে সাজালাম, সূর্যের কিরণ এসে সব শৃঙ্গার নষ্ট করে দিল। এখন ইচ্ছে হচ্ছে নিজের বসনখানা দিয়ে বদনখানা মুছিয়ে দিতে, হঠাৎ করে মনে পড়ে গেল না, এই দুঃসাহস করা ঠিক হবে না। কুঞ্জ মন্দিরে দ্বার রুদ্ধ করে নিজ ক্রোড়েতে বসিয়ে কোলেতে বসিয়ে নিজে হাতে সাজিয়েছি, একথা সত্য, কিন্তু এই পথমধ্যে যদি এখন বিনোদিনীকে স্পর্শ করি, মান করে চলে যাবে লাজবতী রাই, আমি তো পরপুরুষ, এখন আমি ছুতে পারবো না। স্থান ভেদে লীলার তারতম্যতা, কুঞ্জ মন্দিরে নিজে কোলে বসে সাজিয়েছে, সেই সাজ নষ্ট হয়ে যাচ্ছে, এখন চাইলে কাপড় দিয়ে মুছিয়ে দিতে পারবে না, কি করা যায়? সূর্যের কিরণকেও তো আমি দূর করতে পারছি না, বলতে পারি না তুমি চলে যাও, সেও তো এসছে দর্শন লালসায়, তাকে তাড়িয়ে দিতে পারি না, কিন্তু তাকে প্রতিহত করতে হবে, তাকে রোধ করতে হবে। কি করতে পারি? ললিতা তুমি ভালো গাইছো না, তুমি ভালো গাইছো না, তুমি কালোচিত গাইছো না, কি কাল বর্ষাকাল, তুমি মল্লার গাইছো না, বর্ষা মঙ্গল গাইছো না, তুমি রাধা মঙ্গল গাইছো, চৌদিকে সখীগণ রাধা মঙ্গল গাওয়ে, রাধা মঙ্গল গেও না, বর্ষার পদ গাও, মল্লাদের পদ গাও। ললিতা বলে গাইব কি, তাকিয়ে দেখো বাইরেটা, তোমার মনে হচ্ছে এটা বর্ষাকাল? সময়টা শ্রাবণ, শুক্লপক্ষ, মধুশ্রবা তৃতীয়া, কিন্তু বাইরেটা তাকিয়ে দেখো না, খটখটে রৌদ্র। গোবিন্দ বললেন আমি আজ্ঞা করছি, আমার অভিলাষ, আমার ইচ্ছে হচ্ছে তুমি মল্লারই গাও। ললিতা বাজায় বিনা বিশাখা মৃদঙ্গ, গোবিন্দ নৃত্য শুরু করলেন। রাধারানী বললেন কি একা একা নাচতে শুরু করলো কেন রাস্তার মধ্যে, আমরা তো যাচ্ছি দোলনায় উঠবো বলে। গোবিন্দ নৃত্য শুরু করে দিলেন, এত অদ্ভুত নৃত্য, নৃত্য করতে করতে ওই সময় এসে যখনই ঠেকাটা দেয় কীর্তনে, তালে তালে গোবিন্দ সে বামচরণে দাঁড়িয়ে পড়ে, বামচরণে আঘাত দিয়ে দাঁড়িয়ে পড়ে। আর যতবার বামপদে আঘাত দেয়, এমনিতেই তো বাঁকা ঠাকুর, যেই না বামচরণে আঘাত দেয়, মাথার চূড়াটা একটু একটু করে বাদিকে হেলে। সখীরা বলে এবার নতুন ভঙ্গিমা নৃত্যের, এমন নাচ কোনোদিনও দেখিনি, বামে চূড়া টালনি জয় রাধে রাধে, শুধু বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সাধি বলে আমার রাধার চরণ পাবে বলে। কিন্তু হেললো কেন? মহাজন বলছেন রসিক আস্বাদনে, রসাস্বাদনে বলছেন, বলে দেখো ওই যে বামপদে আঘাত দিয়ে দিয়ে দাঁড়াচ্ছেন, আর একটু করে চূড়াটা হেলছে, চূড়াটা হেলতে হেলতে যখন বামেই হেলে গেল, সূর্যের কিরণটা এসে চূড়ায় ঢাকা পড়ে গেল, রাধারানীর মুখে আর পড়ল না, সূর্যের কিরণ আছে, গোবিন্দের চূড়া দিয়ে তিনি তা ঢেকে দিয়েছেন। রাধারানীর বদনের চন্দনগুলো পুনরায় তিনি যেমন সাজিয়েছিলেন তেমন শোভমান হয়ে রইলেন। গোবিন্দের নৃত্য বিশ্রাম হল, এবার মৃদু গতিতে যাচ্ছে, গতি অতি মন্থর নৃত্য বিলাসম, নৃত্য করতে করতে এবার মৃদু গতিতে চলছেন। যেই না বর্ষাহর্ষ বনের কাছে চলে এসেছেন, গোবিন্দ দেখতে পেলেন কতগুলো দোলনা দুলছে, দোলনা কিন্তু একটা নয়, ঝুলন কিন্তু একটা নয়, আস্বাদকের আস্বাদনের যে লালসা তাই দিয়ে ঝুলন সাজে। আমরা ছোটবেলায় ঝুলন সাজিয়েছি, আমি সাজিয়েছি শ্যাওলা দিয়ে, বালি দিয়ে, কাঠের গুঁড়ো দিয়ে, হ্যাঁ, তাতে আবার কার্গিলও থাকতো, গরুর গাড়ি ছিল, হাট বাজার ছিল, বুড়ো বুড়ি ছিল, আবার কার্গিলও ছিল, আমার রসবোধে আমার ঝুলন সাজত। কিন্তু এইখানে যে সাধক ঝুলন দেখছেন, তিনি কেমন সাধক? বলে রাধার দাসী, রাধার অত্যন্ত অন্তরঙ্গ অনুগতা দাসী, যুগল সেবা ভিন্ন কিচ্ছু জানেন না। তাই এতগুলো দোলনা সাজিয়েছে কার জন্য? বলে যুগলের জন্যে, এতগুলো দোলনা, বলে একটাই রাধাকৃষ্ণ দুলবে, একটাই ললিতা বিশাখা রাধাকৃষ্ণ, একটাই ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা রাধাকৃষ্ণ, একটাই অষ্টসখী রাধাকৃষ্ণ, একটাই অষ্টসখী অষ্টমঞ্জুরী রাধাকৃষ্ণ, একটাই অনন্ত ব্রজ গোপাঙ্গনা ব্রজ বধূনী রাধাকৃষ্ণ, নানান প্রকারের। আর কেমন ভাবে রত্ন তৈরি করেছেন, রত্ন বেদিকা তৈরি করেছেন, একটা রক্ত প্রবাল, একটা নীলকান্ত, একটা বৈদুর্যমণি, একটা মরকতমণি, যেটা রক্ত প্রবালের বেদিকা, মানে বেদিটা প্রস্তুত করেছে যাতে বসবে রক্ত প্রবাল, তার যে আবার ওই যে বাঁধন সেটা দিয়েছে মুক্তাবল্লরী, মুক্তার মালা দিয়ে গেঁথে দিয়েছে, মাজুগমায়া সাজিয়েছে, প্রত্যেকটাই গাছে, কেলিকাদম্ব গাছে, যেটা সবচাইতে বড় দোলনা, তার বেদিকার অর্ধেক ভাগ নীলকান্তমণি, অর্ধেক ভাগ হেমকান্তমণি,
তার নিচের আবার অলঙ্কারগুলোর মধ্যে চন্দ্রকান্ত সূর্যকান্ত মণি বসানো। এই মণিগুলোর বৈশিষ্ট্য কি? চন্দ্রকান্ত মণিতে যদি চন্দ্রের কিরণ পড়ে জলোদ্গম হয়, আর সূর্যকান্ত মণিতে যদি সূর্যের কিরণ হয় পড়ে সেখান থেকে অগ্নুদ্গম হয়। কি সুন্দর বিচার! আমরা তো ঠাকুর যেখানে বসে সেটাকেই সিংহাসন বলি, তাই না? ঠাকুর যে ঘরে থাকে সেটাই হয়ে যায় আমাদের ঠাকুর ঘর। আর ঠাকুর যে আসনে বসে, হতে পারে আমাদের ওই প্লাইউডের ছোট্ট একটা তক্তপোষ, তার মধ্যে গদি বালিশ দিয়ে বসিয়ে রেখেছি গুরুদেবকে, কেউ ফুলের মালা এনেছে, ওই যাও যাও সিংহাসনে গিয়ে রাখো, ওটাই আমাদের সিংহাসন। ঠাকুর বসে আছেন না? কিন্তু শাস্ত্র বলছেন সিংহাসন কাকে বলে? বলে যেটা সিংহের দাঁত বসানো আছে। সিংহ দন্তং শরণ পীঠং নানা রত্নত শোভিতম, সিংহের দাঁত বসানো, সোনার পাতে মোড়া, মণিমুক্তা খচিত। বলে জীবনে দেখি নাই, বলে কল্পনার জগতে সব দৃশ্যমান, স্মরণের জগতে। স্মরণ মনেরও প্রাণ, মধুর মধুর ধাম, যুগল বিলাস স্মৃতিসার। অর্ধেকটা নীলকান্ত মণি যেখানে গোবিন্দ বসবেন, অর্ধেকটা হেমকান্ত মণি যেখানে আমার হেমময়ী শ্রীমতী রাধারানী বসবেন, আহা। কিন্তু এতবিধ দোলনা দেখে গোবিন্দ নিজেকে আর স্থির রাখতে পারলেন না, কি করলেন? সঙ্গ ছাড়া হয়ে এই সখীগণকে ফেলে রেখে ছুটতে ছুটতে গিয়ে হিন্দোলায় উঠে দুলতে শুরু করে দিলেন। রাধারানী দাঁড়িয়ে বললেন, বলে কি হলো? আমরা ব্যবস্থা করলাম তাকে দোলাবো বলে, একা একা গিয়ে দোলতে শুরু করে দিল। বেশ, সে যখন একা একাই দুলতে পারে আমাদের আর যাওয়ার প্রয়োজন নাই। সখী তোরা গেলে যা, আমি আর যাব না। ললিতা বললেন, তা কি হয় নাকি, তুমি যাবে না আমরা যাব? আমরাও যাব না। রাধারানী দাঁড়িয়ে বললেন, সবাই দাঁড়িয়ে বললেন, সখীনাং সঙ্গিনী রূপাত্মানাম পরিবেষ্টিতাম শ্রী রাধিকা। রাধারানীকে পরিবেষ্টন করে দাঁড়িয়ে রয়েছে, ভজতাম অতি প্রীতিপূর্বকম, তাদের ভজনটা অত্যন্ত প্রীতি ভালোবাসার সহিত। তারা তো রাধা স্নেহাধিকা, রাধার স্নেহেই তারা দাঁড়িয়ে আছেন, অধিক স্নেহ করেন রাধারানীকে। গোবিন্দকেও ভালোবাসেন, কিন্তু যখন গোবিন্দ রাধারানীকেই ফেলে রেখে চলে গেলেন, অমন কৃষ্ণকে আমরা দোলনায় দোলাতে চাই না। শোনো কৃষ্ণ, রাধা আমাদের প্রাণেশ্বরী, তাই তোমায় সেবা করি। যাও দোলো গিয়ে যাও, আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো। কৃষ্ণ দোলনায় দুলছে না, ডাকছে ললিতা এসো গো, বিশাখা এসো গো, কেউ আসে না। নিজেই অবশেষে নেমে এসে বললেন, কি ব্যাপার? হ্যাঁ, সেজে বুঝে এত রাস্তা এসে এখানে এসে দাঁড়িয়ে রইলে, দোলনার কাছে আসছো না? বলে তুমি তো একা একাই চলে গেলে, যাও একা একাই দোলো। বলে দুললাম অনেকক্ষণ, আনন্দ পাচ্ছি না। বলে কেন পাবে না? বিশাখা বলছে, কেন পাবে না গো? দুবা সাজে বলে, তুমি নাকি আনন্দময় বিগ্রহ সচ্চিদানন্দ রূপায়, তোমার রূপই নাকি আনন্দের আধার, আনন্দের আকর, তুমি আনন্দময় পুরুষ, সচ্চিদানন্দ পরমানন্দ, যাও আনন্দ করো। মানে আমি আনন্দময় পুরুষ, কিন্তু আমার আহ্লাদিনী বৃত্তি হচ্ছে না, এই যে দাঁড়িয়ে আছে তোমাদের মধ্যস্থ নীলাম্বরী, আমাকে আহ্লাদ দেয়। শ্রীকৃষ্ণ আহ্লাদিনী, আমার আহ্লাদিনী বৃত্তি শক্তির আধার, এ যদি এখানে থাকে তাহলে হবে, তোমরা দাঁড়িয়ে থাকো, তোমাদের যেতে হবে না, রাধারানীকে দিয়ে দাও। রাধারানী বললেন, ভাবলে কি করে, আমার সখীরা যাবে না আমি যাব? তাহলে চলো সবাই মিলেই চলো। ললিতা বললেন, না আর যাবো না, যাবো বলেই তো এসেছিলাম, তুমি যখন একা একাই চলে গেলে। গোবিন্দ দেখছেন না সময় নষ্ট করে কাজ নাই, গলবাসে হাত জোর করে দাঁড়িয়ে পড়লেন, ক্ষমা করো ভুল করেছি। খুব ভালো কায়দা কানুন জানে তো, হাঁটু গেড়ে বসে বললেন, ক্ষমা করো ভুল করেছি। রাধারানী বললেন, ছি ছি ছি, প্রথম অধ্যে বুধু আমার করজোরে আমার কাছে প্রার্থনা করে। ললিতা কি করি? বলে কি করবে, ক্ষমা করে দাও, চলো ঝুলনে চলো। ক্ষমা করে দিলেন, ঝুলনে এগিয়ে যাচ্ছেন, কিন্তু গোবিন্দ মনে মনে ভাবছেন, ছোট্ট একটু অন্যায়তে আমাকে এত বড় শাস্তি দিলে, প্রথমধ্যে আমি রাজার ছেলে, গোয়ালিনী নারীর কাছে ক্ষমা চাই, গলবস্ত্রে করজোরে দাঁড়াও হিন্দোলায় চলো। মনের ভাব মনেতেই রইল, মুখে বললেন না, মুখে বললেন, তাই তো আমি ভুল করেছি গো, তোমরাই ব্যবস্থা করলে, অথচ আমি একা একা উঠলাম, এটা মুখের কথা। আর মনের কথা কি? আমি তো কারোর দিকে তাকাইনি, আমি তো চন্দ্রাবলীর দিকে তাকাইনি, পদ্মাবতীর দিকে তাকাইনি, তোমাদেরই প্রস্তুত করা হিন্দোলায় তো একা একা উঠে পড়েছি, তার জন্যে আমাকে ক্ষমা চাইতে হলো? ওঠো হিন্দোলায়, মনের ভাব। রাধারানীকে উঠিয়ে দিলেন সখীরা, গোবিন্দ উঠলেন। গোবিন্দ বললেন, শোনো তোমরা দূরে দাঁড়িয়ে থাকো, যদি কিছু প্রয়োজন হয় অর্পণ করবে, যদি প্রয়োজন হয় আমাকে ভোজন করাবে, পান করাবে, মালা পরাবে, চন্দন দেবে, চামর গাজন করবে, যতক্ষণ কিছু না বলি ততক্ষণ কিছু প্রয়োজন নাই, আমি নিজেই হিন্দোলায় দুলতে পারি আমার প্রিয়াকে নিয়ে। খুব দ্রুত গতিতে দোলনা দোলাতে শুরু করলেন, অত্যন্ত ঝড়ের বেগে। রাধারানীর মাথার ওড়না উড়ে চলে গেল যমুনায়, মাথায় ওড়না নেই, গলার মালাটা খুলে চলে গেল যমুনার বুকে,
রাধারানী কোন প্রকারের দুহাত দিয়ে তার বস্ত্র আবরণকে ধরে রেখেছেন। দোলনায় কেমন বসে আমরা তো পাশাপাশি বসি সম্মুখে দেখি, কিন্তু দোলনায় তারা বসেছেন অভিমুখে, এক প্রান্তে বিনোদিনী এক প্রান্তে রাধারমণ, দুজন দুজনের বদন শোভা দর্শন করছেন, দুজন দুজনের শৃঙ্গার রসকে আস্বাদন করছেন। গোবিন্দ অত্যন্ত দ্রুত গতিতে দোলনা দোলাচ্ছেন আর মনে মনে ভাবছেন, তুমি এত ভয় পাচ্ছ, এত ভীতা, এত কম্পিতা, শরীর কাঁপছে, তবু না ওই দুহাত দিয়ে তুমি আমায় একবার আলিঙ্গন দিয়ে তুমি রক্ষা করো বলে আমাকে শরণাগত হও। বলছেন, ললিতা আমি বুঝি আর বাঁচবো না, মরে যাবো রে, এত দ্রুত গতিতে দোলনা দোলাচ্ছে। বলে, ভয় পেও না দাই, অভয় চরণ পাশেই আছে, গোটা ব্রহ্মাণ্ড যে চরণ দর্শন করলে পরে মৃত্যু ভয় থেকেও মুক্ত হয়। ভজ হরে মন সুনন্দ নন্দন অভয় চরণ আরবিন্দ, এই কৃষ্ণের চরণ অভয় চরণ, যা দর্শন করলে মৃত্যু পর্যন্ত ভয় ভীত হয়। এর চাইতে বড় ভয় তার জীবনে কিছু হতে পারে না, মৃত্যু ভয়ের চাইতে। তুমি সেই অভয় চরণ পাশে নিয়ে বসে আছো নন্দ নন্দনকে, আর তুমি ভয় পাচ্ছ। সখীরা প্রার্থনা করলেন, হিন্দল শান্ত হলো, রাধারানী নেমে পড়লেন, বললেন, সখী আমি আর দোলায় উঠবো না, আমি খুব ভয় পেয়েছি, এত জোরে দোলনা দুলিয়েছে, দেখ না আমার মাথার কাপড় গলার মালা সব চলে গেছে, আমি আর হিন্দোলায় উঠবো না। সখীরা বললেন, অবশ্যই উঠবে, তবে এবার হিন্দোলা দুলবে আমাদের ইচ্ছায়, কৃষ্ণের ইচ্ছায় নয়। না আমি এখন উঠবো না, তোরা একটু ওঠ, তোরা হিন্দোলায় গিয়ে বধুর সঙ্গে একটু দুলে আনন্দ কর। ললিতাদি সখীগণ গোবিন্দের সঙ্গে হিন্দোলায় দুললেন, কারো সুখ হলো না, কৃষ্ণেরও না, সুখীদেরও না। অবশেষে সবাই মিলে রাধারানীকে হিন্দোলায় তুলে চন্দন দিয়ে চরণে লেপন করছেন। চন্দন কেমন করে দিচ্ছেন মহাজন তাও বলে দিচ্ছেন, আমরা তো কিচ্ছু জানি না, আমরা বহিরঙ্গায় পূজা দেখেছি, ঠাকুরকে চন্দন দেয়, সুগন্ধ আঙুলে করে ছিটিয়ে দিয়ে দেয়, ব্রজলীলা এমন নয়। বলে, হিন্দোলা দুলতে দুলতে যখন কাছে এসেছে, চরণ দুটোকে বুকে ধরেছে, আবার কিন্তু দোলনা চলে যাবে, দোলনা দুলছে ধীর গতিতে, যেই না কাছে এসেছেন সখীর চরণের বুকের কাছে চরণটা ধরে, কনক কটোরা ভরি কর্পূর চন্দন ভরি, সোনার বড় বড় বাটিতে চন্দন আর কর্পূর আগে থেকেই বানিয়ে নিয়ে গেছেন প্রস্তুত করে, রাই চরণে ঢেলে দিয়ে হাত দিয়ে শুধু লেপন করে দিচ্ছেন। এবার চরণ দুটো ছেড়ে দিয়েছে, দোলনায় দুলছে। আবার যখন দোলনা কাছে এসেছেন, গাথিয়া মালতি মালা দেয় দোহার গলে, গলায় মালা পরিয়ে দেয়, আবার দোলনা চলে যায়। আবার যেই চলে আসে, অধরে তুলিয়া দেয় কৌপুর তাম্বুলে, মুখে পান তুলে দেয়, মুখে পান নিয়ে যুগল, আবার দোলনা চলে যায়। যেই না দোলনা কাছে আসে, অমনি পুষ্প বারি সিঞ্চন করে, আবার দোলনা চলে যায়। দোলনা যেই কাছে আসে, ময়ূর পাখা দিয়ে শীতল বাতাস করে, চামড় দিয়ে রজন করে, দোলনা ধীর গতিতে দুলছেন। সখীরা দোলনার সম্মুখে দাঁড়িয়ে যুগল দর্শন করছে আর পদ গাইছেন, বলে, এমনি থাকুক যুগল, আমরা নিতই আসব, নিতই হেরব যুগল যেন ভাব না রে, আমরা নিতই আসব সেবা করিব, এমনি থাকুক যুগল, আমরা নিতই আসব, নিতই গাইব জয় রাধে গোবিন্দ বলে, নিতই আসব, নিতই গাইব জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে রাধা গোবিন্দ, জয় জয় রাধে রাধা গোবিন্দ, জয় জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। কবিরাজ গোস্বামীবাদ অবশেষে আমাদেরকে উপদেশ করলেন, এতক্ষণ লীলা শোনালেন, লীলার পরিচয় দিলেন আমাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে, নিজে আস্বাদক হয়ে আস্বাদন করে আমাদের আস্বাদন করালেন, অবশেষে উপদেশ করলেন, শোনো এই তিথি বিচারে বহিরঙ্গার সেবাকেই তোমরা হিন্দোল বলে জেনো না, অর্থাৎ ওই বছরে কটা দিনের জন্য একটা দোলনা সাজিয়ে তোমার ঠাকুর ঘরে ঠাকুরকে এনে বসালে, মালা চন্দন দিয়ে সাজালে, একটা সময় অনুযায়ী তাদের দোলনা দিলে, আবার ঠাকুর ঘরে ঠাকুর চলে গেল এক বছরের জন্য, একে হিন্দোলা বলে না। সাধকের হিন্দোল কি? সাধক তার যমুনার কুলে, ঝুলন কোথায় হয়েছে মা? যমুনার কুলে। বলে, সাধকের হৃদয় বৃন্দাবন, ওই হৃদয় বৃন্দাবনে প্রেম যমুনা কুলে, সেখানেও একটা বর্ষাহর্ষ বন আছে,
নয়ন যখন প্রেম বিরহে বরিশন করে, চোখে যখন বৃষ্টি হয়, তখন সেই বর্ষাহর্ষ বনেও সুগন্ধি ফুল ফুটে ওঠে। যে ফুল ওই বর্ষাহর্ষ বনে ফোটে নাই, সে ফুল তোমার এই হৃদিবৃন্দাবনের বর্ষাহর্ষ বনে পারিজাত পুষ্পরূপে ফোটে। সেখানেও যুগল এসে মিলিত হয়, সেখানেও সখী সঙ্গে যুগলের হিন্দোল হয়, তখন সেখানে বেদিকাটা কি হয় জানো? তোমার হৃদয় বেদী, অনুভবের জগৎ, অনুভবের কথা, ভাব জগতের কথা। সাধক নিয়ত তার ইষ্টের কাছে প্রার্থনা করে, সেব্যের কাছে প্রার্থনা করে, কবে আমার হৃদয় বৃন্দাবনে প্রেম যমুনা সন্নিধানে, কবে বর্ষা হর্ষ বনেতে তোমাদের যুগলকে আমি পাব, কবে কৃষ্ণ ধন পাব, হিয়ার মাঝারে থব, জুড়াইব তাপিত পরাণ, বসাইব প্রাণ প্রিয়া, সাজাইয়া দিব হিয়া, নিরখিব চাদবয়ান। ললিতাদি সখীগণ যেমন ভাবে হিন্দোলায় বসিয়ে যুগল দেখেছে, তেমন ভাবে আমি হৃদি বৃন্দাবনে যুগলকে হিন্দোলায় বসিয়ে যুগল দেখব। এই প্রার্থনা যেন সাধকের অন্তরে জাগে, সাধক নিয়ত সাধ্যের কাছে, ইষ্টের কাছে সেই লালসাই পুনঃ পুনঃ নিবেদন করে তার ভজন সুখে তিনি সমৃদ্ধ হবেন। আমরা গুরুদেবের শ্রীচরণে প্রার্থনা জানাই, তিনি আমাদেরকে করুণা করে আমাদের এই সুদুর্লভ মনুষ্য জন্মে হরিভজনের সেই সম্ভাবনাগুলো তিনি পরিপূর্ণ করুন। তার চরণে এই প্রার্থনা জানিয়ে, সংক্ষিপ্ত কথা মাধুরী করকমলে অঞ্জলি দিয়ে, সকলকে প্রণাম জানিয়ে হরিকথার বিশ্রাম। শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল।